উঠবে এবং নামবে। এখন এমনিতে কর্ড ফেব্রিক কি তোমরা দেখছো কেউ যারা আসো? জি স্যার, আমি একটা গেঞ্জিতে দেখছিলাম স্যার। অন্যরা কেউ দেখছো কর্ড ফেব্রিক? এই যে আমরা তো এই যে মেরুদণ্ডকেও কর্ড বলি না, যে স্পাইনাল কর্ড বা স্পাইনাল কলাম, এইরকম একটা ইফেক্ট, যেমন যেটা মানে ভার্টিক্যাল কর্ড আসে যেটাকে আমরা ব্যাট ফুট কর্ড বলি আর কি। ব্যাট ফুট কর্ডের মধ্যে কাপড়ের মধ্যে এরকম ভার্টিক্যাল ডিরেকশনে বেশ কিছু লাইন, ডোরাকাটা ডোরাকাটা লাইন হবে। এই লাইন কিন্তু কোনো কালার দিয়ে না বা মোটা সুতা দিয়ে না, বরং এই উইভের সাহায্যে, মানে এই ডিজাইনের সাহায্যে আমরা কাপড়ের মধ্যে একটা এফেক্ট নিয়ে আসবো, যে এফেক্টটা হবে কর্ডের মতো, মানে লম্বা 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 লাইন হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এটা কিন্তু আবার ভাঙা ভাঙা না হবে না, একেবারে কাপড়ের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হরিজন্টাল লাইন বরাবর অথবা ভার্টিক্যাল লাইন বরাবর লম্বা লম্বা কিছু বার থাকবে, এই বার গুলো হবে উইভের সাহায্যে। তো এটাকে বলা হয় কর্ড উইভ বা কর্ড ফেব্রিক। তো কর্ডের মধ্যে ব্যাটফুট কর্ড হচ্ছে ওয়ার্প ওয়েতে যে কর্ড হয় সেটা, আর ওয়েভ টুয়েতে যেটা হয় সেটাকে বলা হয় বিকে। তো কর্ড ফেব্রিকটা খুব জনপ্রিয় ফেব্রিক আর কি, তোমরা বাজারে প্রায় সময় কর্ড ফেব্রিক দেখতে পারবা। আমি যদি এমনিতে যাই দেখি, নিয়ে যাব, আমার কাছে আছে বেশ কিছু কমার্শিয়াল ফেব্রিক, যখন দেখাবো তখন কর্ড ফেব্রিকটাও দেখাবো তোমাদেরকে। তো ওই যেটা মনসুর বললো আর কি, যে কর্ডটা আসলে রিবের সিমিলার অনেকটা। রিবে যেরকম আমরা হরিজন্টাল বা ভার্টিক্যাল ডিরেকশনে কিছু বার তৈরি করি, এখানেও বার তৈরি হয়, তবে এই বারটা হয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। রিবে তো হচ্ছে ওয়ার্প দিয়ে একটা বার আসলো, ওয়েভ দিয়ে আরেকটা বার আসলো, মানে ভাঙা ভাঙা হয়, কিন্তু এখানে ভাঙা ভাঙা হয় না, মানে ভাঙলেও খুব কম, মানে এটা ভাঙা বোঝা যায় না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভার্টিক্যাল লাইন অথবা হরিজন্টাল লাইন, একটার পর একটা একটার পর একটা, মানে কিছু অংশ উঁচু হয়ে ভার্টিক্যাল লাইন, তার পাশেই থাকবে গর্ত, তারপরে আবার উঁচু অংশ, তারপরে গর্ত অংশ হয়ে এরকম ভার্টিক্যাল অথবা হরিজন্টাল লাইন হবে। আর কর্ড ইফেক্টটা আমরা দুই ভাবে আনতে পারি, নর্মালি কর্ড ইফেক্টটা আমরা দুই ভাবে কাপড়ের মধ্যে অ্যাচিভ করতে পারি। একটা হতে পারে যদি আমি মানে কোনো ফেন্সি ইয়ার্ন অথবা কোর্স ইয়ার্ন ইউজ করি, হ্যাঁ, যদি মনে করো আমি হরিজন্টাল ডিরেকশনে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর চারটা সুতা, পরে চারটা সুতা আমি মোটা দিলাম, চারটা পরে চারটা সুতা মোটা দিলাম, তাহলে কিন্তু একটা কর্ড ইফেক্ট আসবে। আবার আমরা উইভের সাহায্যে আনতে পারি, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মূলত উইভের সাহায্যে কিভাবে আমরা কর্ড ইফেক্টটা আনতে পারি, এটা হচ্ছে আমাদের মানে আলোচ্য বিষয়। তো আমি একটু লিখি এখানে, এটা দিয়ে দিব সিমিলার টু রিব, কর্ড ইফেক্ট ক্যান বি অ্যাচিভড, এইভাবে অ্যাচিভ হইতে পারে। একটা হতে পারে কি বললাম, বাই ইউজিং ফেন্সি অর থিক ইয়ার্ন, আরেকটা ওয়ে হতে পারে কি, বাই উইভ, বা আমরা যেটা ইন্টারলেসমেন্ট বলতেছি উইভিং এর, ইন্টারলেসমেন্টের মাধ্যমে হতে পারে। এখন এই ইন্টারলেসমেন্টটা আবার দুই রকম হয়, ওয়ার্প ওয়েতে এবং ওয়েভ টুয়েতে। তো ওয়ার্প ওয়েতে যেই হয় সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাটফুট কর্ড, ব্যাটফুট কর্ড, আর ওয়েভ টু এতে যেটা আছে সেটাকে আমরা বলছি পিকে। তো আমরা আজকে এই দুটো ডিজাইন দেখবো আর কি, যে ব্যাটফুট কর্ড কি, এটা কিভাবে হয়, আর পিকে কিভাবে হয় সেটা ডিজাইন গুলা। তাহলে এই ব্যাপারটা আমরা দেখলাম। তো প্রথমে আসা যাক ব্যাটফুট কর্ড এর মধ্যে। ব্যাটফুট কর্ড হচ্ছে প্রথমত, এটার যদি ফিচার আমি বলি তাহলে ফিচারের মধ্যে এক নাম্বার ফিচার হচ্ছে এটা লঞ্জিটিউডিনাল হবে, মানে অর্থাৎ এই যে কর্ড ইফেক্টটা, মানে আমরা যেটাকে কর্ড ইফেক্ট বলছি সেটা হবে লঞ্জিটিউডিনাল, অর্থাৎ কাপড়ের অ্যালং দা এক্সিস অফ দা ফেব্রিক আর কি, মানে কাপড়ের লেন্থ বরাবর হবে। তারপরে এটা হচ্ছে একটা ওয়ার্প ফেজ ফেব্রিক, অর্থাৎ তুমি যদি ব্যাটফুট কর্ড কাপড়টা দেখো তাহলে আমার যে উঁচু অংশটা আছে, মানে যেটা কর্ড ইফেক্ট তৈরি করে, সেটা ফেজ সাইডে বেশি প্রমিনেন্ট হয়, হ্যাঁ, ব্যাক সাইডে কিন্তু ওই যে গর্ত যে অংশটা সেটা বেশি প্রমিনেন্ট হয়, সেজন্য এটা একটা ফেজ ফেব্রিক, মানে ওয়ার্প ফেজ ফেব্রিক। ফেজ সাইডে ওয়ার্প ইয়ারটা বেশি পরিমাণ ডিজাইন তৈরি করে, মানে বেশি পরিমাণ আপ থাকে, এই জন্য এটা ওয়ার্প ফেজ ফেব্রিক। একটা রিপিটের মধ্যে নর্মালি দুইটা বা তার চেয়ে বেশি কর্ড থাকে, মানে আমরা আজকে যে ডিজাইন গুলো দেখবো সেগুলো দুইটারই, আরো বেশিও হইতে পারে একটা রিপিটের মধ্যে। তাহলে আমরা এটাকে ফিচারটা এভাবে লিখতে পারি, টু অর মোর
কর্ডস ইন ওয়ান রিপিট, মানে রিপিট যেটা আমরা ডিজাইন করব, যে ডিজাইনের রিপিটের মধ্যে এক দুই বা তার অধিক পরিমাণ কর্ড ইফেক্ট থাকতে পারে একটা রিপিটের মধ্যে। তো আমরা যে ডিজাইন দেখবো সেটা বললাম যে দুইটা দুইটা কর্ড একটা রিপিটের মধ্যে, সেগুলোই আমরা শুধু আজকে দেখবো। তারপরে ওয়ার্ডেড থ্রেড ইউজ করা যেতে পারে। হ্যাঁ, ওয়ার্ডেড থ্রেড, ওয়ার্ডেড থ্রেড কি বলতো? একজন বলতো, ওয়ার্ডেড থ্রেড এর নাম শুনছো? আগে কি আমরা বলছিলাম এই সম্বন্ধে কিছু? আচ্ছা, তাহলে আমরা যখন একটা ডিজাইন করি, সেটা তুমি টুইল করো অথবা শাটিন অথবা প্লেন বা রিব, যে কোনো একটা ডিজাইন করলা, ভিডিওটা ডিসটার্ব করছে, অফ করে, যে কোনো একটা আমরা ডিজাইন করি, তো সেই ডিজাইনের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট করার জন্য, তুমি যদি একটা টুইল লাইনকে বেশি প্রমিনেন্ট করতে চাও অথবা একটা শাটিন এর যে ইফেক্টটা, কোনো একটা যে কোনো একটা ডেরিভেটিভস এর ইফেক্ট যদি প্রমিনেন্ট করতে চাও, মানে আরো বেশি ফুটিয়ে তুলতে চাও, তাহলে কিছু টেকনিক ইউজ করতে পারি আমরা। সেটা হচ্ছে ওই যেখানে আমি বেশি প্রমিনেন্ট করতে চাচ্ছি সেখানে কিছু মোটা সুতা দিয়ে অথবা কিছু কালার ইয়ার্ন দিয়ে অথবা একটু টোখে পরে এরকম ইয়ার্ন যদি আমি ব্যবহার করি, তাহলে আমার ওই জায়গাতে যে জায়গাতে আমি ইফেক্টটা নিয়ে আসতেছি, মনে করো টুইল ইফেক্ট হোক অথবা আমার এই হানিকম ইফেক্ট হোক, যেই ইফেক্টটাই হোক, সেই ইফেক্টটা আরো বেশি ফুটে ওঠে। তো এটাকে বলা হয় ওয়ার্ডেড থ্রেড, মানে কোন একটা ডিজাইনের ইফেক্টকে আরো বেশি প্রমিনেন্ট করার জন্য সেই ডিজাইন বরাবর, সেই ইফেক্ট বরাবর যে সুতাগুলো আমরা ইউজ করব ওয়ার্পে অথবা ওয়েফটে, সেই সুতাগুলোকে একটু ভিন্ন, একটু মোটা অথবা একটু কালারিং অথবা একটু ফ্যান্সি অথবা চোখে পড়ে এরকম একটা ইয়ার্ন যদি আমরা দিই, তখন সেই ইফেক্টটাকে বেশি পরিমাণ ফুটিয়ে তোলা হয় যে থ্রেডের সাহায্যে, সেটাকে বলা হয় ওয়ার্ডেড থ্রেড। তো ওয়ার্ডেড থ্রেড আমরা এখানে ইউজ করতে পারি, আমাদের যে কর্ড ইফেক্টটা আছে মানে কর্ড লাইনটা, সেই লাইন বরাবর যদি আমি ওয়ার্পে এবং ওয়েফটে ওয়ার্ডেড থ্রেড মানে একটু মোটা ফ্যান্সি কালার ডিয়ান ইউজ করি, তাহলে এটা ইফেক্টটাকে, কর্ডের ইফেক্টটাকে আরো প্রমিনেন্ট করে তুলবে, আরো ফুটিয়ে তুলবে। ঠিক আছে, এটা করা যায়। আমরা এই ওয়ার্ডেড থ্রেড ইউজ করেও কয়েকটা ডিজাইন দেখবো। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এন্ডস এন্ড পিকস। আর ইভেন, এটা মনে রাখবা যে এটা সবসময় ইভেন হয়, মানে মাঝে মাঝে অড হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সবসময় আমরা যে ডিজাইন গুলো করি সেগুলো সব ইভেন নাম্বারের হয়। আর এই সংখ্যাটা মানে এন্ডস পিক্সের সংখ্যার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে একটা রিপিটের মধ্যে পিক্সটা অলওয়েজ চার হয়, মানে আমার একটা কর্ড ইফেক্ট আনতে গেলে এই পাশে দুইটা ওই পাশে দুইটা ইয়ার্ন হলেই হয়, মানে চারটা ইয়ার্ন ইন এ রিপিট, একটা রিপিটের মধ্যে। তাহলে আমরা বুঝে গেলাম যে আমারও তো ওয়ার্পে অনেক বেশি হতে পারে, বাট পিকের সংখ্যাটা, পিক্স যেটা, সেটা হবে একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা হচ্ছে চার। আচ্ছা, এই ফিচারগুলো কি বুঝতে পারছো? তাহলে আমরা ডিজাইনে চলে যাই, কয়েকটা ডিজাইন দেখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো আমি কি বললাম, ওয়ার্পে আমি যে কোনো একটা সংখ্যা নিতে পারি, আবার ওয়েফটে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা কি কি পড়বো এটাতে, টাইপস কি কি আছে? টাইপস আছে হচ্ছে পাঁচটা, টাইপস অফ রেকর্ড। আমরা যে ডিজাইনগুলো পড়বো আর কি, যে ধরনগুলো আছে, সেই ধরনগুলোর মধ্যে যা যা আছে নামগুলো একটু দেখে নিই। প্রথমে আছে হচ্ছে প্লেন ফেসড, তারপর আছে হচ্ছে ওয়ার্ডেড ব্যাকফুট কর্ড, সংক্ষেপে লিখলাম ক্রিপন, এই পাঁচটা হচ্ছে আমাদের টাইপস। তো এই পাঁচটার মধ্যে আমরা আজকে দুইটা দেখবো আর কি, দুইটা বলতে এখানে আমাদের যে কোর টেক্সট বই আছে অর্থাৎ ব্যালান্সারের বই, সেখানে দুইটা ডিজাইনই দেখানো হয়েছে,
বাকি ডিজাইন গুলো দেওয়া হয় নাই, তো আমরা এই দুইটা ডিজাইনই দেখবো, প্রথম দুইটা অর্থাৎ প্লেন ফেসড আর হচ্ছে ওয়াটার থ্রেড। তো এখানে বলে রাখি যে দুইটা দেখবো যে বাকিগুলো পরীক্ষায় আসবে কিনা, পরীক্ষায় আসার কোনো সম্ভাবনাই নাই, কারণ পরীক্ষায় নর্মালি এভাবে আসে না, পরীক্ষায় আসে হচ্ছে ব্যাট ফুট কোয়াড আঁকার জন্য, একটা রিপিটের মধ্যে ব্যাট ফুট কোয়াড। এখন এই যে টাইপস গুলো আছে, টাইপস এর মধ্যে কোনটা যেকোনো একটা আঁকা যেতে পারে। তবে টুইল ফেসটা তোমরা হচ্ছে গোকার্ডেশনের বইতে পাবা যদি কেউ দেখতে চাও। আর প্রথম দুটো আমরা দেখবো, তো প্লেন ফেস ব্যাট ফুট কোয়াড আর হচ্ছে ওয়ার্ডেড ব্যাট ফুট কোয়াড, এই দুটো দেখবো। প্রথমে প্লেন ফেস, এরপর যে ওয়ার্ডেড, ওয়ার্ডেড মানে হচ্ছে ওই প্লেন ফেসটার মধ্যে আমরা কিছু ওয়ার্ডেড থ্রেড ইউজ করে দিব যাতে করে এটা আরেকটু বেশি প্রমিনেন্ট হয়। তো এখানে কি বললাম, কোনটা নির্দিষ্ট, ওয়ার্প নাকি ওয়েভড? ওয়েভড, ওয়েভড চারটা। তাহলে আমরা 12 আর 4 এর মধ্যে একটা ডিজাইন করি প্রথমে। 12 দেখো এখানে ডিজাইনটা, একে বললে ভালোই তো। তারপরে আমি একটা আগেই বলে নিচ্ছি যে এটার স্ট্রাকচারটা, যেটা স্ট্রাকচারটা হচ্ছে আমাদের প্লেন ওয়েভ স্ট্রাকচার। অর্থাৎ প্লেন ওয়েভ স্ট্রাকচার বলতে আমার এই অংশটা, মানে আমি যদি এটাকে 4টা কোয়ার্টারে ভাগ করি, এখানে একটা কোয়ার্টার পাবো, মনে করো এটা একটা কোয়ার্টার, তারপরে এই যে এখানে আরেকটা কোয়ার্টার, এখানে একটা, এখানে একটা, এরকম 4টা কোয়ার্টার কিন্তু আমরা পাচ্ছি এখানে। এই 4টা কোয়ার্টারের মধ্যে যে ডিজাইনের যে রিপিট শেষে 4টা কোয়ার্টারের মধ্যে এই অংশ এবং এই অংশ, এই যে নীল যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই দুটো একই ডিজাইন হবে। আর এই এই পাশের অংশটা এবং এই পাশের অংশটা কোনাকুনি, এগুলা একই রকম ডিজাইন হবে। তো একই রকম ডিজাইনের মধ্যে অল্টারনেট দুইটা দুইটা অবশ্যই প্লেন হবে, এটা আমরা বুঝে গেলাম, যেটা আগের অনেকগুলো ডিজাইনের সাথে মিল আছে। আমি যদি বলি ফেন্সি উইপ, মানে ফেন্সি ম্যাট, স্টিচ ম্যাট, তারপরে আমরা যে হাঁকা ব্যাগ করলাম, তারপরে মকলেনও করলাম, এই সবগুলো কিন্তু এই এই প্যাটার্নেরই, প্লেনের প্রিন্সিপাল। কোনাকুনি দুইটা একই ডিজাইন, বাকি কোনাকুনি দুইটাতে অন্য ডিজাইন। এই তো আমাদের বুঝতেই পারছো যে এই নীল পার্টে অথবা ওই যদি প্লেন হয় তাহলে এই নীল পার্টও প্লেন হবে, বাকি এই দুই জায়গাতে আমরা কোয়াড ইফেক্ট আনবো, অথবা আমরা এই দুই জায়গাতে প্লেন দিব বাকি দুইটাতে কোয়াড ইফেক্ট আনবো। এই হচ্ছে বিষয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে দুই ধরনের ইয়ার্ন, মানে দুই আমরা ইয়ার্ন গুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারি। কিছু থাকবে সাংকেন লাইন তৈরি করার জন্য, অর্থাৎ কাটিং এন্ডস যেগুলোকে আমরা বলছি, মূলত আমার কোয়াড ইফেক্ট যে জায়গাতে আসবে সেই জায়গার ইয়ার্ন গুলো কিন্তু একটু মানে আপ হবে, সবগুলা সবগুলা আপ হলে ওই জায়গাতে ওয়ার্প ইয়ার্নটা উপরে উঠে থাকবে, মানে ফুলে থাকবে। তো এখন পুরো ফেব্রিক যদি ফুলে থাকে তাহলে তার কোনো ইফেক্ট আসবে না। মূলত তুমি যে জায়গাটাতে কোয়াড ইফেক্ট আনবা, যে ভার্টিক্যাল লাইন বরাবর, মনে করো আমি এই বরাবর কোয়াড ইফেক্ট নিয়ে আসবো, আমি একটা লম্বা লাইন দেখাচ্ছি কালো করে, এই যে মনে করি কালো যে লাইনটা আছে, এই বরাবর আমি কোয়াড নিয়ে আসবো, এই বরাবর আমি আবার কোয়াড নিয়ে আসবো, তাহলে আমার দুইটা কোয়াড লাইন আসবে, ঠিক আছে। কিন্তু আমি যে মাঝখানে যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে কিছু অংশ রয়ে গেল না, এই অংশগুলোতে আমি যদি মানে কোয়াড ইফেক্টের অল্টারনেটটা না দিই, মানে সাংকেন করে দিই, অর্থাৎ একটু গর্তের মতো অবস্থা করে দিই প্লেন উইপ দিয়ে, মানে নর্মাল করে দিই, আপ না রাখি, তখন এই অংশটা কিন্তু ডাউন হয়ে যাবে এবং এই কালোটা থাকবে উপরে, এই অংশটা থাকবে নিচে, তখনই কিন্তু আমার ইফেক্টটা ফুটে উঠবে, কোয়াড ইফেক্ট। আর পুরোটা যদি কালো হয়ে যায়, মানে পুরোটা যদি উপরে উঠে যায়, তাহলে কি আমি কোয়াড ইফেক্ট পাবো? আচ্ছা স্যার, তাহলে তো এখানে মাল্টিপল স্ট্রাকচার চলে আসতেছে না, মানে নিচে হচ্ছে একটা বেস প্লেন থাকলো, তার উপর আর একটা ডিজাইন, নিচে বেস মানে মানে নিচে নিচেরটা বলছেন হচ্ছে প্লেন থাকবে, আর উপরে যেটা কর্ডে আনতে যাচ্ছেন ওটাতে আপনার যে বলছেন হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে। তাহলে কি এখানে মাল্টিপল স্ট্রাকচার হবে নাকি স্যার, এখানে জাস্ট যেখানে কালো অংশ আছে ওখানে জাস্ট একটা স্ট্রাকচার আছে, দুইটা না? প্রথমত আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি, মানে প্রথম ভাগটা হচ্ছে দুই ভাগে, যে আমার এই কর্ড ইফেক্টের জন্য যেই ওয়ার্প গুলো আছে সেগুলো একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে আমার এই যে এগুলা সাংকেন লাইনের জন্য, যেগুলোকে আমরা কাটিং এন্ডস বলছি, কাটিং এন্ডস আর হচ্ছে কর্ড ইফেক্টের এন্ডস। এখন এরপরে ডিজাইনের ভিতরে গিয়ে আমার কোয়াড ইফেক্ট যদি আমি পুরোটাতে নিয়ে আসি, যে মানে কালো যেটা দেখতে পাচ্ছ, এই কালোর মধ্যে পুরোটা যদি তুমি আপ দাও, তাহলে কিন্তু এটা ম্যাট হয়ে যাবে, তাই না? জি স্যার।
এই যে এই অংশটা আমি এই যে যেটা কি জ্বালাব দিব ইউলো দিচ্ছি, এই যে ইউলো অংশটা পুরোটা যদি তুমি আপ দিয়ে দাও তাহলে তো এটা মানে আমার অন্য একটা ডিজাইনকে স্যাটিসফাই করে, বা অথবা কাপড়ের ফার্মনেস থাকবে না। তো সেই জন্য এখানে অর্ধেকটাতে আমি কড ইফেক্ট আনবো, অল্টারনেটটাতে প্লেন রাখতে হবে। অল্টারনেটে প্লেন রাখবো হচ্ছে কাপড়টাকে স্থিতিশীল দেখার জন্য, আমার কড ইফেক্টও আসবে পাশাপাশি কাপড়ের ফার্মনেস বা ইন্টারলেসমেন্টের মাধ্যমে উইপটা পারফেক্ট হবে। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছো? তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো এগুলোকে আমি সি দিয়ে দিচ্ছি নিচে, সি। তো সি কোথায় কোথায় দিলাম? আমি প্রথমে এটাকে হাফ করলাম, হাফের দুই পাশে দুইটা এন্ডস রেখে দিলাম, বাকি যে হাফ আছে বাকি হাফেরও দুই পাশে দুইটা কাটিং এন্ডস নিয়ে নিলাম। নিচে সি দিয়ে আমি কি বুঝাচ্ছি? ওখানে প্লেন স্ট্রাকচার থাকবে? না না, নিচে সি দিয়ে কাটিং এন্ডস গুলোকে বুঝাচ্ছি। আমার কাটিং এন্ডস ছাড়া বাকি এন্ডস গুলো হচ্ছে কর্ড ইফেক্টের জন্য দায়ী হবে, আর সি যেগুলো আছে সেগুলো হচ্ছে কাটিং এন্ডস এর জন্য দায়ী হবে। বুঝা গেল? তাহলে তোমরা সি গুলো কোথায় দিবা? প্রত্যেকটা ডিজাইনে চারটা সি হবে, কিন্তু সেটা ওয়ার্ডেড বেডফুট কর্ড হোক অথবা প্লেন ফেজ হোক অথবা টুইল ফেজ হোক, যে কোনো ফেজ হোক, প্রত্যেক ডিজাইনে। যেহেতু আমরা আগেই বলছি যে ফিচারের মধ্যে আমার একটা রিপিটের মধ্যে কয়টা কর্ড ইফেক্ট আসবে নর্মালি, নর্মালি দুইটা, চারটা তো হচ্ছে ওয়েফটে পিক্সের সংখ্যা রিপিটের মধ্যে, মানে কর্ড ইফেক্ট একটা রিপিটের মধ্যে, পুরো রিপিটের মধ্যে আমার কর্ড লাইন, এটা তো আমরা দুইটা তো বলতে হইছে ভার্টিক্যাল কর্ড পড়তেছি না, এটা তো ব্যাট ফুট কর্ড, আমরা তো পিকেতে যাচ্ছি না এখনো। তো ভার্টিক্যাল লাইন বরাবর কর্ড হবে, এই লাইন বরাবর কর্ড হবে, এই লাইন বরাবর কর্ড হবে, মানে এখানে একটা কর্ড ইফেক্ট আসবে যে কালো করে দেখালাম যেখানে, আর এখানে একটা আসবে, তার মানে পুরো রিপিটের মধ্যে দুইটা কর্ড ইফেক্ট আসবে। ওই কর্ড ইফেক্টের ডানে বামে আমি কাটিং এন্ডস রাখতে হবে। কাটিং এন্ডস মানে যে এন্ডস গুলো কোনো কর্ড ইফেক্ট আনবে না, নর্মাল প্লেন থাকবে, আর নর্মাল প্লেন থাকার কারণে সেগুলা সাঙ্কেন হবে, মানে একটু গর্ত হয়ে থাকবে। এই লাইন বরাবর সি বরাবর একটা গর্ত হবে, আর সি ছাড়া বাকি যে অংশটা সেই অংশটা উঁচু হবে, তখনই আমার কর্ড ইফেক্টটা কাপড়ের মধ্যে ফুটে উঠবে। তো আমরা সি যেগুলো আছে সেগুলোকে মনে করো এখানে কিচ্ছু নাই, শুধুমাত্র সি গুলোই আছে, তার মানে কয়টা ঘর আছে? চারটা, চারটা, 16টা না, মানে অন্যগুলো বাদ, অন্যগুলো চিন্তা চিন্তা করার দরকার নেই, এখানে এগুলো নাই মনে করো, শুধু সি গুলো আছে, সিতে আমরা প্লেন করে দিচ্ছি, ঠিক আছে? এটুকু বোঝা গেল? এবার ডান পাশে একটু খেয়াল করো কাপড়টা কেমন দেখাবে। এই যে আমার এই সবুজ যে লাইন গুলো আছে সেগুলো হবে কাপড়ের ভিতরে গর্ত, মানে একটু নিচে চলে যাবে, আর এই অংশগুলো আপ হবে, একটু পরে দেখবা আপ হওয়ার কারণে এই অংশগুলো উঁচু হবে, তখনই এই যে আমি যে এই যে এখনই তো দেখতে পাচ্ছ একটা ভার্টিক্যাল লাইন আসছে মনে হচ্ছে, এরকম একটা ভার্টিক্যাল লাইনকে আর একটু কাপড় উপযোগী করা। এখন তো ভার্টিক্যাল লাইন বোঝা যাচ্ছে, লাল দিয়ে ভার্টিক্যাল লাইন আছে, কিন্তু সেটা তো অনেক লঙ্গার ফ্লুট, মানে এখান থেকে এই পর্যন্ত লাল সবই আপ, তো এটা তো আর কাপড় হবে না, তাই না? কাপড় হতে হলে তাকে অবশ্যই কিছু না কিছু ইন্টারলেসমেন্ট থাকতে হবে, যে ইন্টারলেসমেন্টের কারণে এটা কাপড় হিসেবে উইভ হয়ে ধরে থাকবে, নাহলে তো সুতা বেশি থাকলে এটা তো কাপড় হিসেবে আমি ইউজ করতে পারবো না, সুতা গুলো ছিঁড়ে যাবে বা ফার্মনেস থাকবে না কাপড়ে, তাই না? তাহলে আমরা এখানে কর্ড ইফেক্টও আনবো পাশাপাশি ফার্মনেস এর জন্য প্লেন করে দিবো। তো এই এই পুরোটাকে আমি আপ করে দিচ্ছি নিচে, ঠিক আছে? নিচে এই যে দেখতে পাচ্ছ আমি কি বললাম, চার কোয়ার্টারে ভাগ করব, নিচে একটা কোয়ার্টার, উপরে একটা কোয়ার্টার, এখানে এখানে চারটা কোয়ার্টার, এগুলো সবই আপ করে দিচ্ছি। এটার উপরে কি হবে? কাটিং এন্ডস ছাড়া কিন্তু, এই যে আমি কালার করে দেখাই তাহলে এই অংশটা কিন্তু কর্ড ইফেক্ট নিয়ে আসলাম, তারপরে এই যে এখানে আবার নিয়ে আসলাম, তো আমি বলছিলাম আগে যে অল্টারনেট কর্নার গুলোতে সেম ডিজাইন হয়, দুটোতে সেম ডিজাইন হলো, বাকি এই দুইটাতে, এই যে এই পাশে যেটা আছে এটাতে এবং নিচে, এগুলো হবে হচ্ছে প্লেন, ওই ফার্মনেসটা আনার জন্য। কর্ড ইফেক্ট অলরেডি চলে আসছে, শুধু ফার্মনেসের জন্য আমরা এখন এখানে প্লেন দিব। কারো উত্তর নাই যে? জি স্যার, বুঝতে পারছি স্যার, তবু আরেকবার একটু বললে মনে হয় ভালো হইতো। আচ্ছা, আমি এটার ফিচার গুলো বলে দিচ্ছি, একটু শোনো খেয়াল করে তাহলে বুঝতে পারবা। মূলত ওয়েফটিয়ান গুলো
ওয়েভ টিয়ার্ন গুলো, এই যে একটা ওয়েভ টিয়ার্ন, আরেকটা ওয়েভ টিয়ার্ন, এটা একটা ওয়েভ টিয়ার্ন, এটা একটা ওয়েভ, আমার চারটা ওয়েভ টিয়ার্ন না, এই ওয়েভ টিয়ার্ন গুলোর ফ্লুটিং এর মাধ্যমে বা ওয়েভ টিয়ার্ন গুলো ফ্লুট হয়ে কর্ড ইফেক্ট তৈরি হয়। আমি যদি বলি ফিচার বলো অথবা এটা আঁকতে গেলে মানে প্রিন্সিপালটা কি, তাহলে সেটা প্রথম কথা হচ্ছে ব্যাটফুট কর্ডে ওয়েভ টিয়ার্ন গুলো, যে চারটা ওয়েভ টিয়ার্ন আছে সেই ওয়েভ টিয়ার্ন গুলো ফ্লুট হয়ে, লঙ্গার ফ্লুট হয়ে মূলত আমার কর্ড ইফেক্টটা তৈরি করে, ঠিক আছে, প্রথম কথা। বাকি যেটা থাকে অর্থাৎ যে যে অংশটা কর্ড ইফেক্ট তৈরি করে এটা ছাড়া বাকি যে অংশটা থাকে সেই অংশটাতে প্লেন হয়। তারপরে মূলত এই যে দুইটা অংশ আছে, মানে আমরা দুইটা কথা বললাম, একটা হচ্ছে কর্ড ইফেক্ট তৈরি করে হচ্ছে ওয়েভ টিয়ার গুলো ফ্লুটিং এর মাধ্যমে, আর বাকি অংশটা হচ্ছে প্লেন হয়। এই যে প্লেন যেটা হচ্ছে আর যেটা কর্ড ইফেক্ট তৈরি করতেছে, এরা নিজেরা কিন্তু আবার একটা প্লেন প্যাটার্নে থাকে। মানে আমি তিন নাম্বার ফিচার বলছি বা তিন নাম্বার বৈশিষ্ট্য বলছি, সেটা কি প্লেন ফিচার কেন, আমাদের আমরা যখন প্লেন করি, যে দাবা ঘরের মতো যখন প্লেন করি, তখন সেখানে কি করি, একটা ক্রস এই কোনায় দেই, আর একটা ক্রস কোথায় দেই, উপরে দেই না, একটা প্লেন ডিজাইনের প্যাটার্ন তো এটাই, তাই না? তো এখানে তো এই প্যাটার্নটাই আসছে, মানে এখানে নিচে এই কর্নারে যে ডিজাইনটা আসছে সেই ডিজাইনটা উপরে কর্নারে আসছে, আর ডানে নিচে যেটা আসছে সেটা আবার এখানে আসছে। তো এরা যে দুইটা প্যাটার্ন আসছে আলাদা, তারা দুইটা মিলে কিন্তু একটা প্লেন প্যাটার্নকে সাপোর্ট করছে, এটা আমি বললাম। তারপরে প্রত্যেক কর্ডের আউটসাইডে, যেমন আমার এটা একটা কর্ড, প্রথমে এটা একটা কর্ড, এটা একটা কর্ড, এই দুইটা কর্ডের দুই সাইডে মানে আউটসাইড গুলোতে মূলত কি থাকে, কাটিং এন্ডস থাকে। কাটিং এন্ডস গুলো কি কাজ করে, মানে সাঙ্কেন লাইন অর্থাৎ ডুবে যাওয়া, হ্যাঁ, মানে গর্ত হয়ে যাওয়া লাইন তৈরি করার জন্য মূলত এটা এই এন্ডস গুলা কাজ করে। তাহলে আমি যদি আবারও বলি এখানে এটা অঙ্কনের প্রিন্সিপালটা বা ইয়েটা, সেটা হচ্ছে চারটা বিষয় আসবে এখানে। প্রথমত কি বললাম, ওয়েভ টিয়ার্ন গুলোর ফ্লুটিং এর দ্বারা, ওয়েভ টিয়ার্ন ফ্লুটিং হয়ে কি হয়, কর্ড ইফেক্ট তৈরি হয়। দ্বিতীয় হচ্ছে ওয়েভ এই ফ্লুটিং ছাড়া বাকি অংশগুলা প্লেন হয়, এই প্লেন এবং ফ্লুটিং অংশগুলা প্লেন প্যাটার্নে থাকে। আর হচ্ছে প্রত্যেকটা কর্ডের মানে আউটসাইডে অর্থাৎ ডানে বামে, মানে আউটসাইডে বললেই হবে, কারণ যেহেতু আমরা পিকে বলবো তখন তো আবার উপর নিচে হবে, তো প্রত্যেকটা কর্ডের আউটসাইডে একটা করে কাটিং এন্ডস থাকবে, যে কাটিং এন্ডস গুলো মূলত সাঙ্কেন লাইন তৈরি করার জন্য ব্যবহৃত হবে বা কাজে লাগবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যদি আরো বড় রিপিট নেই, যেমন এখানে 12 চার নিলাম, এরপরে কত নেওয়া যাবে, 14 চার নেওয়া যাবে না স্যার, চারের এই আর এই আর এই আর নিতে হবে, মানে গুহুহু নিতে হইতে হবে আগে, তাহলে হচ্ছে আপনার 16 চার নেওয়া যাবে, 14 চার। আচ্ছা 14 চার নিলে কি সমস্যা বলো তো একজন, আপনার ইকুয়াল হবে না কেউ, বলো তো কি বলছিল জানি একজন, মানে কি কারণে হচ্ছে এটা স্যার, এটা যে হচ্ছে হচ্ছে যখন আমি ভাগ করবো স্যার, তখন যে হচ্ছে মানে উভয় মানে যে যদি আমি পাশাপাশি আলাদা আলাদা যে দুইটা কর্ড লাইন দেখি, তাহলে ওখানে সমান সংখ্যক কর্ড পাবো না, ধরো চারটা চারটা গেল আমার কাটিং এন্ডস এর জন্য, তাই তো? জি স্যার। তো 14 থেকে 4 গেলে ওখানে 10 থাকবে নাকি? জি স্যার, 10 থাকলে তো আবার 5 5 মিলে যাচ্ছে, আমার 6টা দিয়ে একটা কর্ড ইফেক্ট আসবে, উপাশে 6টা দিয়ে একটা কর্ড ইফেক্ট আসবে, হ্যাঁ এরকম হবে। তাহলে আমরা এই ডিজাইন আর কি দেখাইতে হবে, আর দেখাইতে হবে না, তাই তো? আমরা তাহলে এটা ট্রাই করতে পারবো, আর একটু কম দিয়ে ট্রাই করতে পারো, তবে কর্ডটা বেশি প্রমিনেন্ট হবে না। তুমি যদি আর একটু কম নাও, যেমন 10 চার নাও অথবা 8 চার নাও, তাহলে এটা একটু মানে কম প্রমিনেন্ট হবে আর কি। তো মোটামুটি মিনিমাম এটা 12 দিয়ে করা হয়, কারণ আমার তো উদ্দেশ্য হচ্ছে কর্ড ইফেক্টটা একটু ভালো করা। এটার নামটা কিরকম ভাবে লিখবো? এটার নাম হচ্ছে 12x4 ব্যাটফুট কর্ড, প্লেন ফেসড ব্যাটফুট কর্ড। এই যে এটা আমরা তো চারটা পাঁচটা ক্লাস বলছি না, যে প্রথমটা করতেছি প্লেন ফেসড ব্যাটফুট কর্ড,
এটা রিপিটটা হবে হচ্ছে যা রিপিট আমি আঁকবো সেটাই, 12 চার হলে 12 চার, 16 চার হলে 16 চার, যা হয়। তবে আমাদের কিন্তু এখানে ওই যে চারের গুণিতকের কোনো কথা বলা নাই, এটা হচ্ছে ইভেন হলেই হবে, আমাদের জোড় সংখ্যা হলেই হবে। আচ্ছা, এরপর এটা যেহেতু আমরা পারলাম, বাকিটাও খুব ইজি, জাস্ট আমরা এখানে ওয়ার্ডের থ্রেড নিয়ে আসবো। বলতো ওয়ার্ডের থ্রেড কি এবং এটার উদ্দেশ্য কি, একটু আগে বলছি আমি, মাঝখানে মিডল পয়েন্ট তো এখানে হবে, এখানে একটা কর্ড ইফেক্টের জন্য সুতা ইউজ করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি এখন রিপিটটা কি 12 চারে পারবো? দুইটা বাড়াইতে হবে, ঠিক আছে, 14 চার দিচ্ছি। তাহলে কাটিং এডজ 7 3 3 6 7 এখানে একটা হবে, খেয়াল করো। তাহলে আমরা প্রথমে যেটা আগেও করছি সেটাও এখানেও করবো, অর্থাৎ কাটিং এন্ডস গুলোকে আগে ফিল আপ করে ফেলবো। কাটিং এন্ডস গুলোকে আমরা প্লেন করে দিচ্ছি, ওই তো বুঝতে পারো তাহলে সহজ, কিন্তু না বুঝলে কিন্তু পরীক্ষাতে কষ্ট হবে আর আসতে পারবে না, এই হচ্ছে বিষয়। তাহলে আমি ওয়ার্ডের থ্রেডটাকে W দিয়ে নিচে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার বোঝা যাবে যে কোথায় আমার ওয়ার্ডের থ্রেড আছে, নিচে W রাখলাম। তো আমি ওয়ার্ডের থ্রেডটা কি করলাম, একেবারে কর্ড ইফেক্টের মাঝখানে নিলাম, যাতে করে ওই কর্ড ইফেক্টের মাঝখানে ওই সুতাটা কর্ড কর্ডই হবে, ওখানেও কর্ডই হবে, বাট ওই কর্ডটাকে আরো বেশি ফুটিয়ে তুলবে। তাহলে আমরা এটা এই কাজটা শেষ করি, প্রথমে আমি ওয়ার্ডের থ্রেড ছাড়া বাকি কাজটা শেষ করতেছি। উপরে হচ্ছে প্লেন ওয়ার্ড সেটা কিন্তু নাই মনে করবো তোমরা, পরীক্ষার হলে তো আর কালার করা যাবে না, তারপরেও আমি বোঝার সুবিধার্থে কালার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মূল কাজটা হচ্ছে এখানে, প্লেন হচ্ছে হচ্ছে এই জায়গাগুলোতে। এখন কি বোঝা যাচ্ছে কিছুটা, যে কাটিং এন্ডস গুলো তো গেল বাইরেই, কাটিং এন্ডস গুলো তো আলাদাই, কাটিং এন্ডস ছাড়া বাকি যে এন্ডস গুলো আছে সেগুলো আমার যে মূল ডিজাইন অর্থাৎ কোয়াড ইফেক্টের জন্য সেই ইফেক্টটা নিয়ে আসছে, ঠিক আছে। তো এখন আমার কাজ হচ্ছে ওয়ার্ড থ্রেড গুলোকে জাস্ট আপ করে দেওয়া। তো আমি এই দুইটা কিন্তু আপ করে দিব, এটা এই দুটাকে আপ করব কেন, এই দুটা আমার এই যে আগের যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটার সাথে মিশে যাবে, মিশে গিয়ে আমার যে মূল ইফেক্ট আছে সেটাকে আরো বেশি ফুটিয়ে তুলবে, ঠিক আছে। আর এখানে ওয়ার্ড থ্রেড কোথায় হবে, নিচে হবে না উপরে হবে? উপরে স্যার, উপরে। মানে কারণ কি, আমার এটা এখানে দিলে এই আগের যে ইফেক্ট আছে সেই ইফেক্টের সাথে এটা মিলে যাবে এবং আরো বেশি ফুটিয়ে তুলবে। এটা আর কোন কোন রিপিটের মধ্যে করা যাবে?
18 চা মানে এটা কি 12 আমরা কত করলাম 14 চা না স্যার বুঝতে পারছি স্যার এখানে হচ্ছে যে 12 এর মধ্যে করা যাবে না স্যার মিডলে না পড়লেও কিন্তু হচ্ছে মানে আমার এটা একেবারে যে মাঝামাঝি পড়তে হবে এরকম না ওয়ার্ডের থ্রেডটা আমার যদি কর্ডের মাঝখানে পড়ে যায় মানে কর্ডের ভিতরে যে কোনো এক জায়গায় পড়ে যায় তাহলে তো সে কর্ডকে ফুটিয়ে তুলবে আরো বেশি তাই না এটা একেবারে মিডল হইতে হবে এরকম কোনো শর্ত নাই কিন্তু তো 12 যদি হইতো তাহলে কি হইতো চারটা চলে যেত কিসের জন্য কাটিং এন্ডসের জন্য আর দুইটা আমার যেত কিসের ওয়ার্ড থ্রির জন্য তাহলে 6 চলে যেত আরো থাকতো 6টা 6টার মধ্যে এই পাশে 3টা ওই পাশে 3টা দিয়ে আমি কোয়ার্ড ইফেক্ট আনতে পারতাম 3টা দেখা গেছে আমি হয়তো 2টার পরে ওয়ার্ড থ্রি ইউজ করতে পারতাম বা 1টার পরে ইউজ করতে পারতাম ঠিক আছে মানে ইরেগুলার হবে আর কি আর রেগুলার করতে চাইলে রিপিটটা কত হইতে হবে যেমন 14 চার আছে 16 চারেও কিন্তু ইরেগুলার হবে কেন স্যার এখানে 6টা এন্ড যদি চলে যায় 4টা কাটিং এর জন্য আর 2টা ওয়ার্ড থ্রেডের জন্য তাহলে 6টা চলে গেলে থাকবে 10টা 10টাকে আমি 5 5 2 ভাগ করলে 5 এর মিডল পয়েন্ট পাবো না তাই না 5টা যদি দিয়ে যদি কর্ড লাইন আসে তো সেখানে মিডল পয়েন্ট পাবো ওয়ার্ড থ্রেড ইউজ করার জন্য পাবো না তাহলে রেগুলার যদি আরেকটা করতে চাই তাহলে আমি হয়তো 18 চারের মধ্যে করতে পারবো তাই না জি স্যার জি স্যার তারপরে 22 চারের মধ্যে করতে পারবো তো এভাবে করে করা যাবে এখন যদি বড় হয় মানে ধরো বেশি আছে আমার অনেক সময় আমরা কর্ড ইফেক্টকে আরো বেশি ফুরিয়ে তোলার জন্য এটা অনেক বড় হয় যেমন যদি এটা হতো 30x4 একটু খেয়াল করো যদি এটা 30x4 হতো মানে অনেক বড় ডিজাইন যদি আমি করতে চাইতাম তখন আমার এই এই পাশে কর্ডের জন্য কয়টা থাকতো তুমি এখান থেকে বাদ দিবে কয়টা মানে আগে কাটিং এন্ড চারটা বাদ দাও তাহলে 26টা 26টার মধ্যে তাহলে এই পাশে 13টা থাকতো এই পাশে 13টা থাকতো এটা কিন্তু অনেক বড় 13টা ফ্লুট মানে তো বিশাল বুঝতেই পারছো অনেক বড় তো সেই ক্ষেত্রে তুমি ওয়ার্ড থ্রেড একাধিক ইউজ করলে আরো ভালো হবে মানে ওয়ার্ড থ্রেড তো ইউজ করার কোনো লিমিটেশন নাই আমি চাইলে এখানেও কিন্তু আরেকটা করে ইউজ করতে পারতাম এখানে একটা ওয়ার্ড থ্রেড এখানে একটা ইউজ করলাম এরকম করা যায় তো সেজন্য ওখানে 3টা 6টা যদি তুমি ওয়ার্ড থ্রেড ইউজ করে দাও তাহলে ভালো হবে তো যদি 3টা ইউজ করো তাহলে এমন ভাবে স্পেস করবা যাতে করে ইন্টারভালটা সমান হয় যেমন ইন্টারভাল সমান হবে কিভাবে হ্যাঁ আদান হচ্ছে তো আচ্ছা ঠিক আছে এখন তাহলে এটা বুঝতে পারছো যে বললাম যে বেশি হলে যেমন 30x4 তাহলে কি করব আমরা 15টা তো রাখবো এই পাশে তো 15টা কিন্তু আছে যে এখান থেকে দুইটা কাটিং এন্ডস মনে করো মানে আমি উদাহরণ দেখাচ্ছি এটা একটা কাটিং তাহলে এখানে থাকলো কয়টা 13টা তো 13টার মধ্যে আমি দুইটা ওয়ার্ড থ্রেড ইউজ করতে পারি বুঝতে পারছো কিনা 3টা ইউজ করতে পারি হ্যাঁ বা 4টা ইউজ করতে পারি যতটাই করো না কেন একটু ইউনিফর্ম রাখার চেষ্টা করবা যেমন দেখো আমি প্রথমে কি করলাম প্রথম রেডি ইউনিফর্ম কিভাবে রাখলাম যে দুইটার পরে একটা ডব্লিউ দিলাম তারপরে এই যে এই ডাব্লিউ থেকে এই ডাব্লিউর গ্যাপ হচ্ছে এই যে 3টা এটা একদম মাঝখানে পড়ছে এটা থেকে এটার গ্যাপ কিন্তু 3টা তারপর আবার একটা ডাব্লিউ তাহলে মোটামুটি এটা ইউনিফর্ম আছে না এটা তোমার ইচ্ছাধীন কিন্তু তুমি তোমার মতো করে জাস্ট এমন ভাবে প্রেস করবা যাতে করে 3টা মোটামুটি একটা রেগুলার প্যাটার্নে থাকে এটা এমন না যে তুমি এই ডাব্লিউটা এখানে না দিয়ে এখানে দিলে যে হবে না তা না হবে বা 3টার জায়গায় 4টা দিলে যে হবে না তা না 4টা দেওয়া যাবে 2টা দেওয়া যাবে অর্থাৎ আমি ওয়ার্ডের থ্রেড ইউজ করবো আমার ইচ্ছা মতো আমি 3টা ইউজ করলে একটু কম প্রমিনেন্ট হবে 4টা করলে আরেকটু বেশি প্রমিনেন্ট হবে 2টা করলে আরেকটু কম প্রমিনেন্ট হবে এই হচ্ছে বিষয় তো নিজে যে আমি প্যাটার্নটা করলাম সেটাও কিন্তু আমি করতে পারি কি করলাম এখানে 3 ঘর পরে একটা ডব্লিউ দিলাম এদিক থেকেও 3 ঘর পরে একটা ডব্লিউ দিলাম আর এই ডব্লিউ এই ডব্লিউর মাঝখানে ইন্টারভাল কিন্তু 2 2 করে মাঝখানে একটা ডব্লিউ দিলাম এইভাবে করতে পারি তার মানে এই জায়গাটা কিন্তু আমাদের ইচ্ছাধীন ওয়ার্ডের থ্রেড ইউজ করার ক্ষেত্রে ওয়ার্ড থ্রেডের সংখ্যা বা ওয়ার্ড থ্রেডের যে ডিস্টেন্স সেটা আমরা ওই যে কোয়ার্ডের মাঝখানে আমাদের ইচ্ছা মতো প্লেস করে দিব এই হচ্ছে বিষয় তো রিপিট স্যার উপরের ডিজাইনটা তো একটু জানতো স্যার হ্যাঁ বলো স্যার আগের ডিজাইনটাতে 14x4 এর ওয়ার্ড থ্রেড স্যার এখানে এই যে ওয়ার্ড থ্রেডের যে আমরা দুইটা আপ দিছি এর উপরে দুইটা ডাউন ওটা কি দুইটা ডাউন হবে নাকি প্লেন হওয়ার কথা ছিল এগুলা জি স্যার জি স্যার এগুলো প্লেন হবে না ডাউন হবে এরকমই থাকবে হ্যাঁ শুধু আমাদের এই থ্রেডটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এটাকে প্রমিনেন্ট করা হ্যাঁ হ্যাঁ এর সাথে প্রমিনেন্ট করার জন্য আমরা দুটো আপ দিছি আর এখানে এটাকে প্রমিনেন্ট করতে হবে এখানে আপ দিছি জি স্যার ঠিক আছে
নিচে এটা বুঝতে পারছো 34-4 এর যে কথাটা বললাম? সুতরাং নাম্বার অফ ওয়ার্ডের থ্রেড আর হচ্ছে এই ওয়ার্ডের থ্রেডের প্লেসমেন্টটা তোমাদের ইচ্ছা মতো এবং মোটামুটি ইউনিফর্ম রাখার চেষ্টা করবো আর কি, এই হচ্ছে বিষয়। তো আমরা এরকম যে কোনো বড় রিপিটের জন্য তাহলে করতে পারবো, বড় রিপিটের জন্য একটু বেশি পরিমাণ করে দিবো। এবং এখানে 30 এর জন্য আমি 3টা করে দিলাম, তুমি চাইলে 4টা, 2টাও করতে পারো, 1টা করলেও হবে, সমস্যা নাই, ভুল হবে না, থিওরিটিক্যালি কোনো ভুল হবে না। আচ্ছা, এবার অবশ্য এই যে ড্রাফটিং প্ল্যান, আমরা যখন এই যে ব্যাটফুট কর্ড আঁকি, ব্যাটফুট করে ড্রাফটিং প্ল্যান করার সময় এই প্রথমে মানে হিল ফ্রেমের প্রথম যে হিল ফ্রেম গুলো থাকে সেগুলোতে কাটিং এজ গুলোকে আগে প্লেস করবা, মানে ড্রাফটিং করবা, তারপরে বাকিটা করব, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? শুধু এটা মাথায় রাখলে হবে যে আমার কাটিং এন্ডস গুলোকে আমি আগে প্লেস করে ফেলবো, যখন আমার প্রথম দিকে যে হিল ফ্রেম গুলো আছে সেগুলো সাঙ্কেন লাইনের জন্য কাজ করবে, আর পরের হিল ফ্রেম গুলো মূলত আমার কর্ড ইফেক্টের যে ইয়ার্ন গুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, ইউজটা কর্ড কর্ড ইয়ার মানে ব্যাটফুট কর্ডের ইউজটা কোথায়? ব্যাটফুট কর্ডের কাপড় মোটামুটি লাইট ফেব্রিক খুব কম হয়, মানে একেবারে পাতলা কাপড় খুব কম হয়, মিডিয়াম ওয়েট আর হেভি ওয়েটের কাপড়ই নর্মালি হয়ে থাকে। তো মিডিয়াম ওয়েটের যে কাপড়গুলো হয়ে থাকে এগুলার কটন হয় ফাইন ইয়ার্নের, অথবা বেশিরভাগ ক্ষেত্রে রেয়ন হয়। তো এগুলো লেডিস ড্রেসে, অর্নামেন্টাল ট্রিমিংসে, তারপরে স্পোর্টস ওয়ারে মূলত ইউজ হয়। আর যেটা হেভি, একটু হেভি ওয়েটের যে ব্যাটফুট কর্ডটা হয় সেটাতে আমরা প্যান্টের কাপড়ে বেশি ইউজ করে থাকি ট্রাউজারিং এর ক্ষেত্রে আর কি, হ্যাঁ। অথবা বাসা বাড়িতে যে ফার্নিশিং হয়, মনে করো কার্টেনে, অথবা একটু মোটা কাপড় যে সোফার মধ্যে আমরা ইউজ করি মানে হোম টেক্সচারে, সেই ক্ষেত্রে মূলত ইউজ হয়ে থাকে হচ্ছে একটু হেভি ওয়েটেড ব্যাটফুট কর্ড গুলো, ঠিক আছে? তাহলে আমাদের কর্ড উইভের মধ্যে ব্যাটফুট কর্ড সংক্রান্ত আলোচনা এখানেই শেষ। যদি কারো এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। সবাই বুঝতে পারছো? প্রশ্ন না থাকার উদ্দেশ্য তো দুইটা, এক হচ্ছে সব বোঝা গেছে, না হয় কিছুই বোঝা যায় নাই। পিকে হচ্ছে 4টা, পিকে কাকে বলা হয়, কোনটাকে আমরা পিকে বলি? বলো একজন। শুনতে পাচ্ছ আমাকে? তোমাদের রেসপন্স নাই কেন? জি স্যার শুনতে পাচ্ছি। পিকে কোনটাকে বলি, পিকে কি জানি না স্যার এখনো। না না, এটা তো কর্ডের একটা টাইপস না, কোন টাইপ? ও সেটা তো কর্ডের টাইপস স্যার। হ্যাঁ, কোন টাইপসটা পিকে? ও যে ওয়েফট বরাবর যেটা, সেটাকে আমরা পিকে বলছি না নাকি? ও আচ্ছা, জি স্যার বুঝে গেছিলাম। আর ওয়ার্প বরাবর যেটা, অরিজন ভার্টিক্যাল, সেটাকে বলছি আমরা ব্যাটফুট কর্ড। কমন কাপড় কিন্তু ব্যাটফুট কর্ড, একেবারে কমন কাপড়, প্রচুর দেখতে পাবা বাজারে। চারটা ডিজাইন আমাদেরকে শিখতে হবে। এই চারটা তো পিকের যদি আমরা কিছু ফিচার হয়ে যায় ওইটার মতো লিখতে চাই ব্যাটফুট কর্ডের মতো, তাহলে পিকের ফিচার গুলোর মধ্যে প্রথমেই আসছে কি, এটা হচ্ছে কি হরিজন্টাল ডিরেকশন তো না, এটা মানে ভার্টিক্যাল ডিরেকশন তো না, কাপড়ের উইথ বরাবর হবে। হ্যাঁ, ইউজ অফ ব্যাক অর স্টিচিং,
পিকে ইফেক্টটা কিভাবে আসবে, প্রথমত হচ্ছে প্লেন উইভ থাকবে, এটার মতোই কিছু প্লেন থাকবে, আর বাকি যে অংশটা হবে সেই অংশটা হবে সিরিজ অফ ব্যাক অর স্টিচিং ওয়ার্ক ফেস, অর্থাৎ স্টিচিং এন্ডস। মানে একটু আগে আমি যখন তোমাদেরকে ব্যাটফুট কর্ডের কথা বলছিলাম, তখন ব্যাটফুট কর্ডের একটা ফিচার বলছিলাম, ব্যাটফুট কর্ড ইফেক্টটা আসে কিভাবে, ব্যাটফুট কর্ড ইফেক্টটা আসে হচ্ছে ওয়েভ টিয়ান গুলোর ফ্লুটিং এর সাহায্যে, ঠিক আছে? আর তাহলে পিকেটা কিভাবে আসবে, মিল আছে ওখানে যেরকম প্লেন হয় আর কি হয় ওয়েফটিয়ান ফ্লুটিং হয়, আর এখানে ওয়ারপিয়ান গুলা ফ্লুটিং হবে যেটাকে আমরা স্টিচিং এন্ড বা ব্যাক এন্ড বলছি, আর প্লেন হয় বাকিটা, বা ওটাকে গ্রাউন্ড বলছি, যেটা প্লেন হচ্ছে ফেস বলছি বা গ্রাউন্ড বলছি, আর যেটা স্টিচিং হচ্ছে ওয়ারপিয়ান, মানে কর্ড ইফেক্টের জন্য দায়ী হচ্ছে যেটা সেটাকে বলছি আমরা ব্যাক অথবা স্টিচিং, নাম দুইটা ব্যাকও বলা যাচ্ছে আবার স্টিচিং ও বলা যাচ্ছে, আর এটাকে ফেজ বলা যাচ্ছে আবার গ্রাউন্ডও বলছি, গ্রাউন্ড অথবা ফেজ। তারপরে সাঙ্কেল লাইন থাকবে যেটা হরিজন্টালি, সাঙ্কেল লাইনটা কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস যদি সাঙ্কেল লাইন থাকে, সাঙ্কেল লাইনের অপোজিট পাশটা বা বাকি যে অংশটা সেটাই কিন্তু আমার উঁচু অংশ, মানে সাঙ্কেল যেহেতু আছে লাইন, সাঙ্কেলের পাশেরটা তো যদি নর্মালও থাকে তাও কিন্তু এটাকে উঁচু মনে হবে, মানে কোনো অংশ গর্ত হয়ে গেলে তার পাশে যদি সমান্তরাল সমান থাকে সেটা কিন্তু উঁচু মনে হবে। তো তার মানে সাঙ্কেল লাইন যদি হরিজন্টালি তৈরি হয় আলটিমেটলি একটা মানে রিজ বা উঁচু অংশ কিন্তু হরিজন্টালি অপর অংশ মানে তার পাশেই তৈরি হবে, তো সেটাকে আমরা বলতেছি ওয়েফট ওয়ে, মানে ওয়েফটের দিকে ব্যাটফুট মানে কর্ড, যেটাকে আমরা বলছি পিকে, তাহলে হরিজন্টাল ডিরেকশনে এখানে কর্ড ইফেক্ট আসবে। এখানে হচ্ছে একটা রিপিটে একটা কর্ডই হয়, ওয়ান কর্ড পার রিপিট, আর ফাইনাল ফিচার হচ্ছে এখানে স্কিপ ড্রাফটিং হয়, ঠিক আছে? আমরা এই চারটা টাইপস একটু শিখে শিখে বলি ডিজাইন আকারে। এই ঘরগুলোর মধ্যে আমরা করবো ডিজাইনটা, হ্যাঁ মূলত এটা রিপিট হচ্ছে ধরো 6x8,12 বেশি নরমালি হয় না, তো এখানে একটু দেখো আমি যে 6টা আছে এই 6টাকে আমি একটু লিখছি যে গ্রাউন্ড, তারপর স্টিচিং, গ্রাউন্ড, গ্রাউন্ড, স্টিচিং, গ্রাউন্ড, তো এটা বোঝা গেছে কোনটা গ্রাউন্ড কোনটা স্টিচিং? গ্রাউন্ডের আরেক নাম কি? ফুটিং হবে আর কি, ফুটিং এই জায়গাগুলোতে হবে, তো ফুটিং ছাড়া বাকি জায়গাগুলোতে কি হবে তাহলে? প্লেন হবে, তাহলে আমি প্লেনের কাজটা শেষ করে ফেলি, মনে করো অ্যাস গুলা নাই, এই অ্যাস যেটা আছে এটা মনে করো নাই, এই অ্যাসও মনে করো ভাই, বাকি যে গ্রাউন্ড গুলো আছে সেগুলোতে আমরা প্লেন করবো। একটু আগে যে ফিচার বললাম সেখান থেকে কি মিলছে কথাগুলা?
কি বললাম আমরা যে স্টিচিং অংশটা ফ্লুটিং হয়ে আমাদেরকে কোয়াড ইফেক্ট এনে দিবে, আর বাকি যে অংশটা আছে সেটা আমাদের প্লেন হবে আগের মতোই। এটা তো ভার্টিক্যাল ডিরেকশনে আসতে হবে। তো এটুক তো ক্লিয়ার সবার না? গ্রাউন্ডের অংশটা তো স্টিচিং যে অংশটা আছে সেটা আবার ফ্লুট করতে হবে। ফ্লুট করতে গেলে এই যে মনে করো এখানে আমার ঘর আছে কয়টা, টোটাল 8টা, আর এখানেও আছে 8টা। তো এই 8টার মধ্যে আমি যদি ফ্লুটিং করি তাহলে তুমি এটা তো স্বাধীন, এখানেও তোমার একটা স্বাধীনতা আছে যে তুমি 8টার মধ্যে 4টাকে আপ 4টাকে ডাউন করে 4টা এখানে ফুট করে দিতে পারো, মানে অথবা 6টাকে মানে ডাউন করে 2টাকে আপ করে দিতে পারো। এখন আমি কয়টাকে আপ করে কয়টাকে ডাউন করব এই বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে আমার কাপড়টাতে আমি কোয়াড ইফেক্টটাতে ইফেক্টটা কেমন চাই, মানে আমার রিকোয়ারমেন্টটা কি, আমি কি ধরনের এপিয়ারেন্স আনতে চাই, হ্যাঁ ইফেক্টটাকে বেশি ফুটিয়ে তুলতে চাই নাকি কম ফুটিয়ে তুলতে চাই। তো সেই ক্ষেত্রে কম ফুটিয়ে তুলতে আমার ফুটের ফুটের পরিমাণটা কমিয়ে আনতে হবে, আর যদি বেশি ফুটিয়ে তুলতে ফুটের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। নর্মালি এটা 6-2 করা হয় বেশিরভাগ সময়। তো 6টা ডাউন দিলাম আর 2টা আপ দিব, ঠিক আছে? এখানে কি রিভার্স হবে? নাকি একই রকম হবে? বলো তো উল্টা হওয়ার কথা না? তো ওটা উল্টা হলে তো তুমি ওয়েভ বরাবর, এই যে ওয়েভ বরাবর একটা ভার্টিক্যাল হরিজন্টাল লাইন কিভাবে পাবা? এই যে এই অংশটা পুরোটা হচ্ছে আমার একসাথে ফুট আছে, এই অংশটাও ফুট আছে, তারপরে আবার তুমি এখানে একটা ফুট পাবা, তারপরে আবার কোথায় পাবা, একটা ঘর পরেই আবার এখানে একটা ফুট পাবা। এই ফুট গুলো মিলে কি হচ্ছে, আমার হরিজন্টাল ডিরেকশন বরাবর একটা মার্ক তৈরি করছে না, নাকি কথা বোঝা যাচ্ছে? এই যে এরকম যখন ফুট হয়ে থাকবে তুমি হরিজন্টাল দিকে যখন তাকাবা তখন দেখতে পাবা যে এই এরকম একটা লঙ্গার লাইন। এই যে এখানে দেখো এই আমার কাপড়টাতে দেখো না, কাপড়টাতে কি হচ্ছে, প্লেন তো আছেই, এটা আরো আরো বড় হলে একটু ভালো বুঝে যেত। এই বরাবর খেয়াল করো, এই সবুজ বরাবর খেয়াল করো, একটা হরিজন্টাল লাইন কিন্তু নিয়ে আসছে, আবার এই লাল গুলাও কিন্তু একটা হরিজন্টাল লাইন নিয়ে আসছে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। আমার হরিজন্টাল লাইন আনার জন্য এখানে এটা রিভার্স করা যাবে না, ওখানে রিভার্স করছে হচ্ছে আমাদের সুবিধার্থে, কিন্তু এখানে রিভার্স করলে তো আমার আসল উদ্দেশ্য সাধন হচ্ছে না, অনেক দূরে গিয়ে গিয়ে তখন লাইন হবে যেটা কিনা আমার কোঅর্ডিনেট নিয়ে আসবে না। তো আমার তো এখানে ফ্লুটিং এর কোনো ঝামেলা নাই, কারণ হচ্ছে এটার পাশেই কিন্তু আমার কি আছে, ডানে এবং বামে গ্রাউন্ড ইয়ান আছে, মানে প্লেন হয়ে আছে, কাপড়ের ফার্মনেস তো অলরেডি চলে আসছে, পুরোটা তো প্লেন, শুধুমাত্র আমরা এই কোঅর্ডের জন্য এই জায়গাগুলো ফ্লুট করে দিচ্ছি। তাহলে এটা এটা আমরা 6-8-এর মধ্যে আঁকতে পারলাম। আচ্ছা স্যার, যদি স্যার আমি এই স্ট্রাকচারের মধ্যে যদি আমি অল্টারনেট কোব করতে যদি আমি করে দিই তাহলে কি এটা ভুল হবে? হ্যাঁ ভুল হবে, রাউন্ডার হরিজন্টালি প্লটটা থাকবে না স্যার। আমার স্বাধীনতা আছে হচ্ছে আমি এই 3টাকে ডাউন করে 5টাকে আপ করতে পারি, হ্যাঁ আমি এই 5টাকে ডাউন করে 3টাকে আপ করতে পারি, হ্যাঁ 4টাকে ডাউন করে 4টাকে আপ করতে পারি, কিন্তু ইয়ে করতে পারি না, মানে অল্টারনেট করতে পারি না। আমার স্বাধীনতার জায়গা হচ্ছে এখানে, আমি এই যে 2টাকে আপনা দিয়ে ধরো 3টা আপ দিলাম, তাহলে কি আমার ইফেক্ট আসবে না? আসছে, আমার ইফেক্ট আছে, জি স্যার, কিন্তু আরো ভালো আসছে আগে এরকম। এই হচ্ছে আচ্ছা স্যার স্যার স্যার, তাহলে আমরা এই 6-8-এর মধ্যে আঁকতে পারি। তারপরে আরেকটা কথা একটু বলা দরকার যে আমি একটা গ্রাউন্ড দিয়ে তারপরে কি দিলাম, একটা স্টিচিং, এটা একটা গ্রাউন্ড আর স্টিচ, একটা প্রিন্সিপাল আর কি, মানে একটা নীতিতে এটা করা যায় যে একটা গ্রাউন্ড দিয়ে তারপর একটা স্টিচিং, গ্রাউন্ড স্টিচিং, হ্যাঁ মানে গ্রাউন্ড স্টিচিং গ্রাউন্ড এভাবে করে, তারপর আবার গ্রাউন্ড স্টিচিং গ্রাউন্ড এভাবে করে করা যায়। আবার অনেক ক্ষেত্রে 2টা ফেস এর পরে একটা স্টিচিং ও দেওয়া হয়, অর্থাৎ তার মানে কি 2টা গ্রাউন্ড একটা স্টিচিং তারপর 2টা গ্রাউন্ড,
এটাও করা হয়, তখন কড ইফেক্ট কম আসবে, কাপড়ের ফার্মনেস আরো বাড়বে। কথা বুঝছো কিনা? আমার গ্রাউন্ড গুলো কিন্তু কাপড়টাকে মূলত ধরে রাখছে, মানে কাপড়ের মূল উইপটা হচ্ছে প্লেনটা প্লেন প্লেন হয়ে কাপড়টাকে ধরে রাখা, আর এটা হচ্ছে ইফেক্টটা নিয়ে আসবে। তো ইফেক্টটা কম হবে, গ্রাউন্ডের পরিমাণটা বাড়বে, এটা হইতে পারে। আর এই যে স্টিচিংটা কত আপ হবে সেটা তো বললামই, যে আমাদের ডিপেন্ড করবে হচ্ছে, ডিপেন্ড করবে আমার রিকোয়ারমেন্ট অফ এপিয়ারেন্স উপর, আমি কি ধরনের এপিয়ারেন্স চাই তার উপর। তো সেক্ষেত্রে তুমি ফুটের সংখ্যা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আমি যদি এখানে 60টা ডাউন দিয়ে একটা আপ দিতাম সেটাও কিন্তু পারতাম, কোনো সমস্যা ছিল। তাহলে আমরা এই অর্ডিনারি পিকে বা হচ্ছে পিকের আরেক নাম হচ্ছে ওয়েল্ড, যেটা আমরা লিখছি এটা তো বলি নাই, এই যে এটা অর্ডিনারি পিকে অথবা ওয়েল্ড, পিকের আরেক নাম হচ্ছে ওয়েল্ড। তাহলে আমরা এইটা বুঝলাম, অর্ডিনারি পিকে বা ওয়েল্ড স্ট্রাকচার, এটার আরেকটা নাম হচ্ছে লুজ ব্যাগ উইদাউট ওয়ার্ডিং পিকস, অর্থাৎ ওয়ার্ডেড থ্রেড ইউজ না করে, ওয়ার্ডেড থ্রেড ইউজ করা হয়নি, এটা লুজ ব্যাগ স্ট্রাকচার। একটু পরেই আমি পার্থক্য করে দিব তোমাদেরকে, কোনটাকে লুজ ব্যাগ স্ট্রাকচার বলে, কোনটাকে ফাস্ট ব্যাগ স্ট্রাকচার বলে। তিন নম্বরটা আমাদের আছে ফাস্ট ব্যাগ ওয়েল্ড, তো তিন নম্বরটা যখন করব তখন আমি পার্থক্যটা করে দিব যে লুজ ব্যাগ স্ট্রাকচার কোনগুলোকে বলে আর ফাস্ট ব্যাগ স্ট্রাকচার কোনগুলো বলে। এটা এটা গেল যে লুজ ব্যাগ এর মধ্যে এটা ওয়ার্ড থ্রেড ছাড়া একেবারে প্লেন। আর দ্বিতীয়টা হচ্ছে জাস্ট এখানেই আমরা কি করব, কিছু ওয়ার্ডেড থ্রেড নিয়ে আসবো, যে ওয়েফট ওয়ার্ডেড ওয়েল্ড, লুজ ব্যাগ এর মধ্যেই এটা ওয়ার্ডেড থ্রেড ছাড়া এক নাম্বারটা, আর দ্বিতীয় হচ্ছে ওয়ার্ডেড থ্রেড নিয়ে আসবো। তো এখানে ওয়ার্ডেড থ্রেড কি আমি ওয়ার বরাবর আনবো না ওয়েফট বরাবর আনবো? ওয়েফট বরাবর। এটা তো বুঝতেই পারছো আমার ওয়ার্ড থ্রেড আনার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি ফার্মনেস আনবো, আমার যেই নিয়ে আসছি আমি সেই ইফেক্টের উপর। তো আমার ইফেক্ট তো ওয়ার্ড বরাবর আসছে, সেই ইফেক্টের উপরে আমাকে এফেক্ট আনতে গেলে আমি এখানে ওয়ার্ড থ্রেড ইউজ করবো। তাহলে আমি ওয়ার্ড থ্রেড ইউজ করছি, মনে করো এখানে ডব্লিউ এটার মধ্যেই করতেছি, দিলাম তার উপরে আবার ডব্লিউ দিলাম। ওয়ার্ড থ্রেড ইউজ করলে আমার তো এই প্লেনের কোনো ব্যাপার থাকবে না, তখন এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? কথা বুঝতেছো তো না? আমি ওয়ার্ড থ্রেড বরাবর কিছুই রাখলাম না, কারণ এটা তো আমার ভিন্ন ভিন্ন ডিজাইন হবে বা ভিন্ন কিছু হবে, যেটা নিয়ে এখনো কথা হচ্ছে না বা কথা হয়নি, এটা বাদ। তো বাকিটা কি প্লেন ঠিক আছে ওয়ার্ড থ্রেড গুলো ছাড়া? মিল আছে? আমি দুইটা যেহেতু ওয়ার্ড থ্রেড নিছি সুতরাং মিল থাকার কথা, কারণ যে প্লেন ওয়ান আপ মিল আছে, স্যার ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন মিল আছে, ঠিক আছে? একটা নিলে হয়তো আবার করা লাগতো। এই যে দুইটা ওয়ার্ড থ্রেড নিলাম, এখানে আমি আমার এই যে গ্রাউন্ড যে অংশটা আছে, ঠিক আছে, গ্রাউন্ড অংশে আমি ইয়ে করে দিব, মানে প্লেন না করে গ্রাউন্ড অংশে এই যে মোটা সুতাগুলো, এই যে ওয়ার্ড থ্রেড গুলো আছে, পিক গুলো আছে, এই পিক গুলার সাহায্যে আপ করে দিব, তখন এই অংশটা আরো বেশি প্রমিনেন্ট হবে, ঠিক আছে? এই হচ্ছে উদ্দেশ্য। এটা কি অল্টারনেট হবে নাকি ওই বরাবর সবই আপ হবে? বরাবর সব আপ করতে হবে, সব হবে, মানে প্রমিনেন্স বাড়ানোর জন্য। এখন প্রমিনেন্সটা আরো বাড়ছে না, এই যে কাপড়ের মধ্যে ওয়েফ বরাবর যে মার্ক আসছে, কিছু অংশ উঁচু কিছু অংশ নিচু, এই অংশটা এটা কিন্তু এখন আরো ভালো বোঝা যাচ্ছে। নতুন আরেকটা সৃষ্টি হয়েছে জানো। তো এটা হচ্ছে দ্বিতীয়টা, আমরা যেটা কথা বললাম যে, আচ্ছা স্যার আমরা একটু আঁকি নি স্যার, এক মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ আঁকো স্যার। এখানে কি একটা সময় দিন স্যার, মাছ হয়েছে। হ্যাঁ বলো তো কি স্যার, যে ওয়ার্ডেড এর যে উপরের দিকের গুলো থ্রেড বেশি স্যার, আর নিচে মাত্র দুইটা, এটা কি স্যার মাঝখানে হবে নাকি এভাবে হবে স্যার? এই অংশটার মানে এই অংশটার তো মিডলে পড়লো তাই না? আচ্ছা ওয়ার্ড থ্রেড ইউজ করার এক্ষেত্রে কিছু বেশ কিছু নিয়ম আছে, যেমন আমি দুইটা কেন দিলাম এটা বলো প্রশ্ন। তাহলে এটা বিষয়টা হচ্ছে কি, মাঝখানে দেওয়া আর দুইটা একটা দেওয়ার বিষয়টা বলি। মনে করো আমাদের কাপড়টা তো ফিজিক্যালি বুনতে হবে, তো বুনতে গেলে যদি আমার মডার্ন লুম হয় তাহলে এটা কোনো সমস্যা না, একটা পিক যেতে পারে, আর মডার্ন লুম তো একপাশ থেকে আরেক পাশে পিক গেল, কেটে দিল, কাজ শেষ। কিন্তু শাটল লুমে কিন্তু তোমার শাটল চেঞ্জ মেকানিজম তো থাকতে হবে একটা বিষয়, শাটল চেঞ্জের মধ্যে শাটলের ভিতরে যেই পার্ন থাকবে, সেই পার্নে যে ইয়ার্ন থাকবে সেটা ওয়ার্ডেড ইয়ার্ন হবে। কথা বোঝা গেল কিনা? হ্যাঁ। তো এখন ওই যেই শাটলটা আমার যাবে এক পাশ থেকে আরেক পাশে যাবে, সেই শাটলটাকে আবার আরেক অপর পাশে ফিরে আসতে হবে, তাহলে নাহলে তো ওই শাটল চেঞ্জ মেকানিজম তো এক পাশে থাকে, লোমে দুই পাশেও থাকে, কিন্তু এক পাশে থাকলে সেখানে ধরো একটা পিক গিয়ে আবার শাটলটা এই পাশে ফিরে আসলো, তার মানে আমার দুইটা পিক
ইনসার্ট হলো আর কি, ওয়ার্ডের থ্রেড যেই শাটলটা আছে, যে শাটলের ভিতরে পার্নে এই মোটা সুতা বা কালার সুতা দেওয়া আছে, সেই শাটলটা এক পাশে গিয়ে আবার আরেক পাশে ফিরে আসলো, তার মানে দুইটা পিক সে দিবে আর কি। তো দুইটা পিক দিলে আলটিমেটলি এই জন্য আমরা দুই দিচ্ছি, কিন্তু একও হতে পারে, মানে এটা আমাদের যদি দুই হয় তাহলে তো শাটল লুমকে আমরা রিপ্রেজেন্ট করছি যে এটা মানে ওয়ার্ড গুলো একটু মোটা হলে সেক্ষেত্রে আমরা দুইটা পিক দিতে পারি। তো অনেক সময় আমরা করি কি, এই যে শাটল চেঞ্জ মেকানিজম যদি না থাকে, হ্যাঁ, তো আমরা ওয়ার্ডের থ্রেডটা যেটা ইউজ করি সেটা আমাদের যেই মানে ফেস আছে, মানে এই যে গ্রাউন্ড দেখতে পাচ্ছ তোমরা, গ্রাউন্ড ইয়ারটা আছে না, গ্রাউন্ড ইয়ার্ন বরাবর যেই ইয়ারটা থাকে সেই রকম ইয়ার্ন বা সেই সেই ইয়ার্ন গুলাকে দিয়েই আমরা ওয়ার্ডিং করতে চাই, মানে ওয়ার্ডের থ্রেড ওয়ার্ডের ইফেক্ট আনতে চাই। তো তখন কিন্তু একটা পিক ওয়ার্ডের হিসাবে ইনসার্ট হতে পারে, কারণ তখন তো আমার শাটলের মধ্যে ভিন্ন মানে ভিন্ন ইয়া দেওয়ার দরকার হচ্ছে না, মানে ভিন্ন কালারের সুতা দেওয়ার দরকার হচ্ছে না, একই কালারের সুতা দিচ্ছি, তো সেই ক্ষেত্রে একই কালারের সুতা ওই যে এখানে যে প্যাটার্ন থাকে এখানে যদি সবগুলো আপ থাকে তাহলে আপ করে যাবে, তারপরে আবার প্লেন থাকবে প্লেন করে দিবে, তখন কিন্তু ওয়ার্ডের থ্রেড আমরা একটাও ইউজ করতে পারি। আর আরেকটা বিষয়, যদি আরো লং হয়, যেমন এখানে তো আমার ছয় যেটা এটা লিমিটেড, ছয়কে আমরা চেঞ্জ করছি না, কিন্তু আটটা কিন্তু আট না হয়ে আরো বেশি হইতে পারে, পারে না? একটু আগে ব্যাট ফুট কর্ড যখন করছিলাম তখন প্রথম সংখ্যাটা কিন্তু চেঞ্জ হতে পারতো, এটা দশ না হয়ে বারো হইতে, বারো হচ্ছে, চোদ্দ হচ্ছে, আঠারো হচ্ছে, ত্রিশ পর্যন্ত হচ্ছে। তাহলে এখানেও তো সেম ব্যাপার, ছয়টা ঠিক আছে কিন্তু এই আট তো চেঞ্জ হয়ে আরো বাড়তে পারে, আট যদি আরো বেড়ে যায়, মনে করো আটটা হয়ে গেল বারো বা ষোলো বিশ চোদ্দ, তো তখন তুমি কি করবা? তো এই যে তোমার যদি আট যদি এই আট এই মানে ওয়েভটার সংখ্যাটা যদি অনেক বড় হয়, তো বারো হয়, তখন তুমি ওয়ার্ড থেকে একটা ইউজ করবা, তখন ওয়ার্ড থ্রেডের সংখ্যা বাড়িয়ে দিবা, যেমন দুইটা 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 পিকের পরে দুইটা দিলা, বা দুইটা পিকের পরে তিনটা ওয়ার্ড থ্রেড দিলা, তিনটা দিলে আবার ওই যে আমার চিন্তা করতে হবে যে আমার কোন লুমে কাজটা হবে, তো সেক্ষেত্রে দুইটাই দাও, দুইটা তারপরে আবার দুইটা গ্যাপ দিয়ে আরো দুইটা দিলা, বা তিনটা চারটা গ্যাপ দিয়ে আরো দুইটা দিলা, এটা তোমার ইচ্ছা দিন। যত বেশি ওয়ার্ড থ্রেড ইউজ করবা সে বেশি পার্মানেন্ট হবে, কম গুলো কম হবে। আর আমি ওয়ার্ড থ্রেড কেমন ইউজ করবো, মানে কয়টা ইউজ করবো, কোথায় ইউজ করবো, সেটা আমার স্বাধীন, ঠিক আছে? আমি যদি মোটামুটি ইউনিফর্মনেস ধরে রাখতে পারি, মানে মোটামুটি সবগুলো একই ডিস্টেন্সে রাখতে পারি, তাহলে আমি এখানে এখানেও আমি চাইলে তো মনে করো এখানে একটা দিলাম, এখানে গিয়ে আরেকটা দিলাম, পারি না? পারি, এখানে দুইটা ওয়ার্ড থ্রেড ইউজ করার মতো আমার সুযোগ আছে, সমস্যা নেই, কিন্তু আমরা দুইটা একসাথে ইউজ করি ওই যে লুমের ব্যাপারটা চিন্তা করে, যদি শাটল লুমের ব্যাপার হয় তখন সেটার কথা চিন্তা করে ইউজ করে থাকি। আচ্ছা, এখানে এখানে স্টিচিং এর যে গড়টা আছে স্যার, ওই গড়টা কি খালি থাকবে স্যার? কিসে? ওখানে তো আমাদের কাজ নাই, ওই অংশটা তো আমাদের কোন কাজের মধ্যে আসে না, বুঝছি স্যার। এখানে একটা বিষয় মাথায় রাখবো সবসময়, যেটা আমি এখনো বলি নাই, সেটা হচ্ছে আমার যে দুই ধরনের সুতা আছে না, এখানে গ্রাউন্ড ইয়ার্ন আর হচ্ছে স্টিচিং ইয়ার্ন, মানে ফেস আর ব্যাক, তো তুমি এই গ্রাউন্ড যে ইয়ার্ন গুলো দেবে, স্টিচিং ইয়ার্ন গুলোতে মূলত আমরা হাই টেনশনে রাখি, এই যে স্টিচিং যে সুতাগুলো আছে এগুলার যে বিমে থাকে, এটা তো ওয়ার বিম থাকে, দুইটা বিম থেকে আসে আর কি সুতা, সুতা একটা বিম থেকে আসে না, তো স্টিচিং এন্ডের যে সুতাগুলো আছে ওয়ার্পিং করার সময় ওই সুতাগুলোকে আমরা হাই টেনশনের একটা বিমে রাখি, আর ফেজ গুলা মানে গ্রাউন্ড গুলো যেগুলো আছে সেগুলো মূলত মডারেট টেনশনে থাকে। তো এতে করে যেটা হয়, মানে মানে এটার এটার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমার এই যে ইফেক্টটা আছে না, এটা এই অংশটা তো আমার পাশে যেহেতু প্লেন আছে আর এই অংশটা যেহেতু উঁচু হয়ে আছে, এর কারণে ফেব্রিকের যে সারফেসটা আছে, সারফেসের মধ্যে একটা খাজ বা যেটাকে আমরা ইন্ডেন্টেশন বলতে পারি, ইন্ডেন্টেশন বা একটা খাজ তৈরি হয়, তো এই খাজ তৈরি হওয়ার জন্য মূলত এই কাজটা করা হয়ে থাকে, মানে আমার ওয়েভ বরাবর যে প্যাটার্নটা আসবে বা উঁচু গর্ত অংশটা আসবে, সেই খাজটা মূলত আমার এই দুইটার সমন্বয়ে, গ্রাউন্ড এবং স্টিচিং এর সমন্বয়ে হচ্ছে, এবং এটার কে
আরো বেশি ত্বরান্বিত করছে বা এই সারফেসটাকে আরো বেশি ইনডেন্টেড করতে সহযোগিতা করছে হচ্ছে আমাদের এই মেকানিজমটা। আমরা স্টিচিং যে এন্ডগুলো আছে সেগুলোকে একটু হাই টেনশনে রাখছি টানটান অবস্থায়, আর এই গ্রাউন্ড যে ইয়ার্নগুলো আছে সেগুলোকে একটু লো টেনশনে বা মিডিয়াম মডারেট টেনশনের মধ্যে বিমের মধ্যে জড়ানো হয়। আচ্ছা তাহলে আমরা এই দুইটা দেখলাম, তৃতীয়টা দেখি। তৃতীয়টা কিন্তু এই দুইটার উল্টা, এই প্রথমটা এবং দ্বিতীয়টা হচ্ছে লুজ ব্যাক স্ট্রাকচার, আর তিন নম্বরটা এবং চারও বলতে পারি আমরা, এগুলো ফাস্ট ব্যাক স্ট্রাকচার। এই দুইটা কি শেষ করে মানে ক্লাস শেষ করবেন স্যার না আমাদের? হ্যাঁ 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 শেষ করে দিবেন, আমার তো তোমাদের নিজেদের পড়তে হবে আর কি, এখন তো 9:45 বেজে গেছে স্যার, আমাদের 11:45 না, হ্যাঁ 45 বেজে গেছে, আমি দুটো শেষ করে দিচ্ছি। আচ্ছা এই যে লুজ ব্যাক স্ট্রাকচারে, হ্যাঁ, স্টিচিং এন্ডস গুলো শুধুমাত্র লিফট করা হয় না, মানে এই সবগুলো আপ অথবা সবগুলো ডাউন হয় না, কিসের জন্য? আমার এই যে ইন্ডেন্টেশনের জন্য, অর্থাৎ ওয়েব বরাবর মার্ক তৈরি করার জন্য সবগুলো আপ হচ্ছে। এখন এই যে এত বেশি আপ হচ্ছে, এত বেশি লঙ্গার ফুট হচ্ছে, তো এই কাপড়টা কি ফাস্ট, মানে স্ট্রাকচারটা কেমন হবে? লুজ হবে, লুজ হবে, এই জন্য ঢিলে ঢিলে, এই জন্য এই দুইটা স্ট্রাকচারকে বলা হচ্ছে লুজ ব্যাক স্ট্রাকচার, ঠিক আছে? এই প্রথম দুইটাকে লুজ ব্যাক স্যার, ওই ওখানে স্যার যেগুলো আমরা ডাউন রাখছি এগুলো সব আপ করে ওই যে বাকি উপরে দুইটাকে ডাউন করতে পারবো না? কোন দুইটা মানে স্যার, যে যে দুইটাকে আপ করছে ওই দুইটাকে ডাউন করার বাকি ছয়টাকে আপ করতে পারবো না? হ্যাঁ এটা করা যাবে। আচ্ছা তখন কি লুজ লুজ ব্যাগে বলা হবে তখন? তখন হ্যাঁ লুজ ব্যাগ, কারণ হচ্ছে আমার ফ্লোটিংটা লং হচ্ছে, তখন তো ওই যে আপ হলে তো যে ছয়টা আপ না একসাথে আসমানে যায়, মানে ফ্লোটিং টাই হচ্ছে লুজ দেখাচ্ছে আগে, তো স্যার এটা ব্যাক কেন বলা হচ্ছে? ব্যাকটা এই যে স্টিচিং এন্ড গুলো আমার, আমি তো এতক্ষণ এটাই বললাম যে গ্রাউন্ডটাকে আমরা ফেস ইয়ান বলছি আর স্টিচিং এন্ড গুলোকে বলছি কি ব্যাক ইয়ান, ব্যাক ইয়ান, আচ্ছা এইজন্য ওই ব্যাক ইয়ানটা লুজ স্ট্রাকচারের জন্য আছে, তো আমরা এটাকে এই লুজটাকে জাস্ট টাইট করে দিব, এটাই হয়ে যাবে আমাদের ফার্স্ট ব্যাক স্ট্রাকচার, ঠিক আছে? তো ফার্স্ট ব্যাচ আছে, আমরা তাহলে কি করবো, এই এই আমি এইটার মধ্যে দেখাই দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝে যাবা। গ্রাউন্ডটা ব্যাক ইয়া ফেস না, গ্রাউন্ড তো ফেসই, আর স্টিচিং এই স্টিচিংটা হচ্ছে ব্যাক, হ্যাঁ। তো এটাকে আমি এই লুজ ব্যাচ স্ট্রাকচারটাকে ফাস্ট করার জন্য আমার এই যে ফ্রুট আছে ফ্রুটটাকে একটু কমিয়ে দিলেই হবে, আমার লঙ্গার যে ফ্রুট আছে মনে করো ওয়ারেড থ্রেড নাই, সিম্পলের মধ্যে দেখাই, না থাকলে এটা কেমন হতো, হ্যাঁ আমরা একদম সিম্পলের মধ্যে রাখছি আর কি, হ্যাঁ 6-8 এর মধ্যেই দেখাচ্ছি, হ্যাঁ আমাদেরকে। তো কি করব আমরা ফার্স্ট ব্যাক করার জন্য, এই আমার যে এই ফ্লুটিংটা আছে এই ফ্লুটিংটাকে আমি টার্গেট করবো, ফ্লুটিংটা টার্গেট করে এখানে কিছু পরিমাণ আপ দিব, তো আপ দেওয়ার জন্য আমাকে এখানে স্টিচিং করতে হবে, মানে ইন্টারলেসমেন্ট নিয়ে আসতে হবে, তাই না? তো আমি যদি অল্প পরিমাণ ইন্টারলেসমেন্ট এখানে দিয়ে দিই বা বাড়িয়ে দিই, হ্যাঁ বরাবর ওয়ারেড থ্রেড বরাবর অথবা ওয়ারেড থ্রেড ছাড়াও হতে পারে, তো সেইটাই হয়ে যাবে তখন ফার্স্ট ব্যাক স্ট্রাকচার। আচ্ছা আমি ওয়ারেড থ্রেডের মধ্যেই করি, তো আমার এই ওয়ারেড থ্রেড আছে মনে করো, তো আমি এই এই অংশে আর কি, মানে এই এই ওয়ারেড বরাবর অথবা আমি এখানে যে কোনো জায়গায় আমি একটা ক্রস দিলাম, এখানে একটা ক্রস দিলাম, তার মানে কি আমার এই ফুটিংটা কি এখন লং ফুট থাকলো, এখানে রিভার্সেশন একটা ফুট দিলাম, তাহলে এটাও কিন্তু থাকলো না, এই কাজটা করা বা এই কাজটা করাই হচ্ছে এটা ফার্স্ট ব্যাক স্ট্রাকচার হয়ে যাবে। তাই এখন তো ওয়ার্ড থ্রিডির মধ্যে করছেন না, ওয়ার্ড থ্রিডির মধ্যে করলাম আর কি, আমি ওয়ার্ড থ্রিড ছাড়াও করতে পারতাম, এখানে একটা ক্রস দিলাম এখানে একটা ক্রস দিলাম, তাহলে স্টিচিংটা ভেঙে গেছে, মানে এখানে উদ্দেশ্যটা হচ্ছে যেটা ভেঙে দিলাম বা ফ্লটটা আছে ওটাকে ভেঙে দিতে হবে, হ্যাঁ ফুটটা ভেঙে দেওয়াতে এটা ফার্স্ট ব্যাক স্ট্রাকচার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে থার্ডটা বুঝতে পারলাম তো, জি স্যার একটু আটকে হবে স্যার, 1 মিনিট লাগবে।
এয়ারপোর্টটা তো একটু বেশি বড়, 24-24 রিপিট লাগবে। হ্যাঁ, নাম কি? এখন যেটা আঁকবো সেটার নাম কি? তো তোমরা এই যে স্টিচ ম্যাট আর ফেন্সি ম্যাটের মধ্যে পার্থক্য কি বা কি করছিল আমরা একটু বলতে পারবা? তাহলে আমরা এই দুটোর মধ্যে পার্থক্য করে ফেলতে পারবো। স্টিচ এবং ফেন্সির মধ্যে তফাৎটা হচ্ছে, যেটা স্টিচিংটা ছিল সেটা হচ্ছে আপনার অল্টারনেটলি আমরা যেখানে আপ ছিল ওখানে ডাউন করে, ওখানে মানে সেটা অল্টারনেটে আমরা ডাউনে দিতাম, আর আপটা ডাউনে ডাউনেটা আপে দিতাম, এটা হচ্ছে স্টিচ। আর ফেন্সির ম্যাট এটা হচ্ছে আপনার মানে ভিন্ন একটা স্ট্রাকচার নিয়ে আসা, যেটা এইভাবে আপ ডাউন হবে। স্টিচের মধ্যে তো আমার কিছু পয়েন্টে আমি শুধুমাত্র স্টিচ করব, মানে একটা আপ একটা ডাউন, এটার মতো না একেবারে। একটু আগে যেটা করলাম, এখানে একটা ক্রস দিলাম, ওখানে একটা ক্রস দিলাম স্টিচে। ফেন্সিতে কি? ফেন্সিতে তো আমি ওই যে ওই লাইন বরাবর ফুল একটা ফেন্সি প্লাস করে দিচ্ছি বা হ্যাশ করে দিচ্ছি, এরকম না ব্যাপারটা? জি স্যার। কোথায় করছি কাজটা? মানে ওই ওই জায়গাটাতে, যে মিডল পয়েন্টটাতে, তাই না? এখানেও একই, যদি তুমি এরকম নাও গ্রাউন্ড স্টিচিং গ্রাউন্ড গ্রাউন্ড স্টিচিং গ্রাউন্ড, তাহলে এখানে আমি 24 যদি রিপিট নেই তাহলে কয়টা স্টিচিং পাবো? তাহলে আমি 8-এর মধ্যে যদি কোনো একটা ফেন্সি ডিজাইন, হ্যাঁ, আমরা ওই যে ওই একই প্রিন্সিপাল ম্যাট প্রিন্সিপালে যদি আমি চিন্তা করি, তাহলে আমি যদি 8-এর মধ্যে কোনো একটা ডিজাইন করি, সেই ডিজাইনটা আমি কোথায় ফুটাবো, মানে কোথায় নিয়ে আসবো, গ্রাউন্ডে না স্টিচিং এ? একটু আগে যে আমি এই যে ফুটিং ভাঙলাম, কার ফুটিং ভাঙলাম? স্টিচের, স্টিচিং এ। তো এখানেও তো আমি ফুটিং ভাঙবো, কিন্তু ফুটিং ভাঙবো যে একটা ক্রস দিয়ে ভাঙবো না, একটা নির্দিষ্ট মনে করো একটা মানে ডায়মন্ড শেপ দিয়ে অথবা কোনো একটা ফ্যান্সি ডিজাইন দিয়ে আমি ভাঙবো। একেবারে স্টিচিং এন্ডের ওই আপ যেগুলো আছে সেখানের মধ্যে আমি কিছু কিছু জায়গায় ডিজাইন করে ফেলবো একেবারে, শুধু স্টিচিং গুলাকে নিয়ে। সেইটা হবে হচ্ছে এই এটা আমাদের যে নাম বললাম যে ওয়েব পিকে স্ট্রাকচার, ঠিক আছে? তো আমার এই ডিজাইন করার জন্য ঘর পাচ্ছি আমি কয়টা? 24-24 রিপিটের জন্য 8টা, তাই না? অ্যাস কয়টা আছে এখানে? 8টা হবে, 8টা। তো আমার এই যে এখানে ঘর নিচে কয়টা? 8টা, 8টা। আর এই বরাবর মানে এদিক বরাবর আমি কয়টা ঘর পাবো সেটা কিন্তু আমার ডিপেন্ড করে, এই বরাবর কয়টা ঘর পাবো সেটা ডিপেন্ড করে। কেন? কারণ আমি এখানে কিছু ওয়ার্ডেড থ্রেড ইউজ করব, তাই না? তো মূলত আমার তো 24 আছে, 24-এর মধ্যে আমি মনে করো 10টা ঘর নিচ্ছি বা আরো কম বেশিও নিতে পারি, বাকিগুলো ওয়ার্ডেড করে দেওয়া যাবে। তো আমি 10টা নিয়ে দেখাচ্ছি, 10-10-20টা আর কি, 4টা ধরো ওই ইয়ের জন্য থেকে গেলো, মানে ওয়ার্ডেড থ্রেডের জন্য 4টা থেকে গেলো, বাকি 20টাতে আমরা এই ডিজাইনটা নিয়ে আসবো, যে ডিজাইনটা আমরা এখন দেখাইতে চলেছি। মানে তুমি যদি এটা চিন্তা করো, আমরা তো প্রথমে এই সবগুলো আপ করি না, তারপরে নির্দিষ্ট সংখ্যক ডাউন করি, তো এখন আমার যে অংশটা ওয়ার্ডেড থাকছে সেটাকে বাদ দিয়ে বাকি জায়গাটাতে আমি মনে করো, মানে আমি মূলত যেটা বলতে চাচ্ছি আর কি, যে 20 এই 8টা তো আমার ঠিক আছে, S8টা, কিন্তু ওয়েফটের দিকে আমার ঘর কিন্তু 24টা আছে, 24টার মধ্যে কিছু ওয়ার্ডেড থ্রেড আছে যেগুলোকে আমি বাদ দিয়ে চিন্তা করে বাকি অংশটাতে আমি ডিজাইনটা করে দিব। আমি ওইটাতে সহ করতে পারি, তাহলে আমাকে এখানে 24x8-এর মধ্যে একটা ডিজাইন করতে হবে, সেটাও সম্ভব। স্টিচিং এন্ড গুলোতে যদি আমি কাজ করবো, শুধু আমি স্টিচিং এন্ড গুলো যদি ফাঁকা আছে একেবারে ফুট আছে, সেখানে আমার ইচ্ছা মতো একটা ডিজাইন করে দেওয়া, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78,
যেটা আছে সেটাই আমি দেখাচ্ছি।
ডায়মন্ডের মতো একটা শেপ আর কি, তুমি চাইলে এটা তোমার ইচ্ছা মতো অন্য যে কোনো শেপও করতে পারো। কত কত ঘরের মধ্যে করতেছেন? আটের কত? 8x20। এই যে একটা শেপ আসছে না দেখতে পাচ্ছ, এটা আমাদের আলটিমেট টার্গেট ছিল। প্রথম 10 ঘরে আমরা এই কাজটা করলাম, পরের 10 ঘরে একই কাজ করব, পরের 10 ঘরকে আরেক কালার দিচ্ছি। যেহেতু ঘর 8টা, সেই জন্য কিন্তু একটু আমাদেরকে কম্প্রেস করতে হয়েছে, মানে এই বরাবর নিতে হয়েছে, নাহলে কিন্তু আমরা 10 ঘর হলে ডান দিকে এখানে 5টা, এখানে 5টাতে করতে পারতাম। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা বোঝা গেছে, এই ডিজাইনটা বুঝতে পারছো? স্যার এটা আমাদের ইচ্ছা মতো একটা ডিজাইন বানাই নিন আপনি, ইচ্ছা মতো বানাই নিলেও হবে। আচ্ছা স্যার, উপরেরটাতে আপনার এটা এক পাশে ভাঙছেন কেন, যেটা উপরে ডান দিকে কর্নারে? ওটা ঘর নাই তো, 8টা ঘর, যে 10টা হলে যে ওই 10টা আর দুটো যদি থাকতো তাহলে এখানে শেষ করে আবার ডান পাশে আরেকটা করে দিতাম। আচ্ছা আচ্ছা, এইটাকে এখন তোমরা এখানে নিয়ে আসতে পারবে না কপি করে, মানে গ্রাউন্ডে সব কিন্তু প্লেন হবে, কাজ সহজ। তোমাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে, 24টা তো, 24 24 করতে গেলে অনেক সময় লাগবে, ওই গ্রাউন্ডে সবগুলো প্লেন হবে, ঠিক আছে? আর অ্যাস যেগুলাতে আছে সেগুলাতে এগুলো নিয়ে আসবা। এখন অ্যাস এর এখানে ঘর আছে কয়টা, 24টা না? কথা বুঝতেছো কিনা? 24 24 রিপিট না, 24 ঘরের মধ্যে 20 ঘর কিভাবে কপি করবা, সম্ভব? স্যার কপি করে যদি পেস্ট দিই তাহলে সে বাকি অংশ অংশটার মধ্যে সেটা রিপিট হিসেবে সেটা পেস্ট হবে আর কি। প্রথমে বললাম না যে আমরা ওয়ারেড থ্রি গুলো বাদ দিয়ে বাকি 20টাতে ডিজাইন করলাম, তুমি 24টার মধ্যেও করতে পারতা। তো আমরা ওয়ারেড গুলোকে বাদ দিচ্ছি, মনে করো এখানে 4টা থ্রেড আছে, ওয়ারেড 4টা থ্রেড কোথায় আছে, মনে করো এই 4টা 5টা 6টা, মানে ইচ্ছা মতো ওয়ারেড থ্রেড তো আমাদের ইচ্ছা মতো, তাই না? 10টার পরে 4 5 6 7 8 9 10, 10টার পরে এইটা হচ্ছে ওয়ারেড থ্রেড, এটা ওয়ার্ড থ্রেড, তাহলে এখানে ওয়ার্ডিং ইফেক্ট আসবে। এরপরে যদি আমি আরো এরকম 4টা 5টা 6টা লাস্টে দেই তাহলে লাস্টেও দুটো ওয়ার্ড থ্রেড আছে, তার মানে এবার 4টা ঘর কমে গেল না? ঠিক আছে, 4টা ঘর কমে গেলে বাকিটাতে কাজটা করতে পারবে কিনা এটা বলো। আমি ওয়ার্ডিং এর কাজটা করে দিচ্ছি, তারপরে বলো তো কি কাজ এখানে, আমাদের কাজটা কি বাকি আছে? কথা বলতে শোনা কেন, একজন বলো। খালি থাকবে না? হ্যাঁ একটু ভুল হচ্ছে আমার, বাকি কাজটা আমি তো এটা ওয়ারেন্টটা করে দিচ্ছি, বাকিগুলোতে কি হবে বলো? গ্রাউন্ড গুলোতে হচ্ছে প্লেন করে দিব, আর ওই এজ গুলোতে কপি করব, এজ গুলোতে স্যার ওই নিচে ডিজাইনটা আনবো। এজ গুলোতে কি আনবা, ওই একদম হুবহু কপি করে আনতে পারবো না? জি স্যার।
আনার জন্য আমার এখানে ঘর কয়টা আছে, মানে আমার এখানে উপর আটটা, আমার নিচের আটটা আছে, নিচে ওয়ারপে আটটা আর ওয়েফটে হচ্ছে 20 ঘর, তাই না? 20 ঘর জি স্যার। এখন কিন্তু তোমাদেরকে আমি এই যে 8 আর 20 ঘর রেডি করে দিচ্ছি, তাহলে এখানে এনে জাস্ট কপি করতে হবে, ঠিক আছে? তাহলে উপরের ওয়ার্ডটা কি হবে, এরকম হবে না, সেম হবে তো? যেরকম করলাম মানে গ্রাউন্ড গুলোতে শুধুমাত্র ওয়ার্ডিং করে দিব, আর বাকি যে পুরো অংশটা রয়ে গেল সেই অংশটাতে আমার জি যেগুলো আছে জিগুলাতে শুধু জিগুলো আছে মনে করে প্লেন করব, আর এস যেগুলো আছে এখানে যতটা ঘর আছে এই ডিজাইনটাকে নিয়ে এসে এখানে কপি করে দিব, বা অন্য যে কোনো একটা ডিজাইন আরো ছোটর মধ্যে আমরা করতে পারি, তখন সেটাকে বলা হচ্ছে ওয়েব পিক স্ট্রাকচার। তো আশা করি বুঝতে পারছো, তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই আজকে। আচ্ছা স্যার, এটার এখানে রিপিটটা এত বড় কেন স্যার? এটা কি ছোট রিপিট আঁকা যাবে না? এটা মিনিমাম রিপিট ম্যাক্সিমাম রিপিট কত? এইখানে তোমার ডিজাইনটা যদি 4 ঘরের হয়ে যায় তাহলে সাথে আরো 2টা করে ল্যাজ লাগিয়ে নিবা, মানে 3 4 12, মানে এখানে 8 ছিল তো 3 আর 24 হয়ে গেছে। আমার ডিজাইনটা একটু বড় ছিল, ডিজাইনটা যদি ছোট হয় ধরো তোমার ডিজাইনটা হচ্ছে 3 ঘরের, তাহলে রিপিট কত হবে বলো তো? 9 ঘর, 9 ঘর। ডিজাইনটা যদি 4 ঘরের হইতো তাহলে 3 4 12 ঘর হতো, 12 বারোবারের মধ্যে হয়ে যেত, এই আর কি বিষয়। তো এটা বুঝি নাই স্যার, এটা কিভাবে বলছেন স্যার? মানে রিপিট আছে ডানে বামে জি আছে না? জি স্যার। তোমার ডিজাইনটা তো এস কে রিপ্রেজেন্ট করছে, এটা এস এর মধ্যে তুমি ডিজাইনটা করবা। জি স্যার। আছে ডানে বামে একটা করে জি দিতে হবে না? জি স্যার। এটা 8 রিপিট হতে প্রত্যেকটা ডানে বামে একটা করে বাড়লো, তো 3 8 24টা হয়ে গেল। জি স্যার। এই আর কি। তো এখন যদি এটা 4 ঘরে হতো তাহলে কিন্তু আমি এটা 12-র মধ্যে করে ফেলতে পারতাম, 3 4 12। আমার ডিজাইনটা যদি 3 ঘরে হতো তখন আমি 3 3 9 ঘরে 9 9 9 মধ্যে করে দিতাম। ডিজাইনটা তো যেভাবে যে কোনো ইচ্ছে মতো, হ্যাঁ ইচ্ছে মতো করা যাবে, যে স্বাধীন মতো। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আচ্ছা স্যার, এখানে নিচের দিকে যে অংশটা আছে এটা এটা অ্যাক্সেলের নাকি যে নিচের দিকে স্ট্রাকচার 8 × 24 এর মধ্যে, তো এটার উপরের স্ট্রাকচারটা কিভাবে আছে? নিচেরটা তো বুঝতাম না, এটা একটা স্ট্রাকচার মানে এখানে স্টার্টিং পয়েন্টটা কিভাবে ধরছেন? একই মানে এটা তো একটা দেখতেছো না, একটা ডায়মন্ড শেপের মতো না? জি স্যার। উপরেরটা এখানে আসছে, এখানেও আসছে, কিন্তু উপরেরটা তো আসছে। স্টার্টিং পয়েন্ট কোনখান থেকে শুরু করছেন? এখান থেকে। এটা মানে কিভাবে বুঝছেন যে এখান থেকে আমি শুরু করব? আমার 5টা ঘর লাগে আঁকতে, তো আমি এই যে এখান থেকে শুরু করলাম, শেষে যেহেতু একটা ঘর পাই নাই এটা এখানে দিয়ে দিলাম স্যার। নিচে যে রকম আমি যে প্রথম করতে রাখছি হুবু ওই রকম আগে যাও না? আচ্ছা তাহলে তো ওইটা হবে না, একটু এদিকে চো, সরে আসবে না এদিকে স্যার? তখন আবার ওগুলো খালি থাকবে। এটা মিল আছে যে এটা এটা দেখো, এটার সাথে এটা মিল আছে। আচ্ছা শুরুটা এটা শেষ, আর এটা শুরুটা এটা শেষ, এই মিলটা আছে আর কি। পরীক্ষা আসলে কতটুকু আসলে? আচ্ছা মিনিমাম সাইজ তাহলে বুঝে না, বুঝতে পারছি, সমস্যা নেই। তাহলে স্যার এটা মানে পরীক্ষাতে 4টা দিয়ে করো, তুমি 4টার মধ্যে একটা এরকম ডিজাইন করো, 2 কর্নারে দুইটার মধ্যে, তো একটা ম্যাটের মতো করে দেবে, ডায়াগোনাল লাইন করে 12-12-এর মধ্যে করে দিতে পারো। আচ্ছা এটাই করো, প্র্যাকটিস করলে এটাই প্র্যাকটিস করো, একটা প্র্যাকটিস করলেই হচ্ছে। জি স্যার। স্যার ওই যে ওইটার ডিজাইনটা তো দেখাইতে হবে না, মানে আলাদা যে ডিজাইনটা আছে ওটা তো দেখাইতে হবে না? কোন আলাদা ডিজাইনটা? আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, আমি রেকর্ডিং টা দিয়ে দিবো আর কি। হ্যাঁ ড্রাইভে যারা বুঝতে পারে না তারা আবার দেখে নিতে পারবে, ঠিক আছে?